সো তোমাদের আজকে আমি স্টার্ট করছি ডিফারেন্সিয়াল জিওমেট্রি সিক্স সেমিস্টারের জন্য। তো আমি ডিফারেন্সিয়াল জিওমেট্রির ইন্ট্রোডাকশন দেবো, কি বই লাগবে, কেমন কোয়েশ্চেন প্যাটার্ন আছে সব বলবো, কোনো ডিফারেন্স সেটা নিয়ে কোনো চিন্তা করো না। বাট ফার্স্ট অফ অল সবার আগে আমি যেটা বলবো যে এটা এমন একটা সাবজেক্ট ফার্স্ট থেকে শুরু করে সিক্স সেমিস্টার পর্যন্ত, এই যে এতগুলো সেমিস্টার তুমি পড়ছো, তুমি যদি এক কথায় বলো সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্ট ডিফারেন্সিয়াল জিওমেট্রি, সবচেয়ে কম পড়তে হয় এরকম সাবজেক্ট ডিফারেন্সিয়াল জিওমেট্রি, কম পড়ে বিশাল মার্কস স্কোর করা যেরকম সাবজেক্ট ডিফারেন্সিয়াল জিওমেট্রি। বুঝতে পারলাম? কম পড়ে মানে কি না পড়ে, না না পড়ে নয়, ধরো আমি তোমার একটা এক্সাম্পল একটা কম্পারিজন করি, তোমাদের এখন কি কি পেপার আছে, সিসি থার্টিন আছে, সিসি ফোরটিন আছে, আমি মেন পেপারের সাথে কম্পারিজন করছি, সিসি থার্টিনে আছে ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস, সিসি ফোরটিনে আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তুমি যদি কম্পেয়ার করো ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস, দুটোই তোমাকে পড়তে হবে, পড়তে হবে মানে হচ্ছে পড়তে তো সব পেপারই হবে, বাট প্র্যাকটিস অনেক করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তুমি মার্কস তুলতে পারবে দুটো পেপারই। ঠিক আছে, হাই প্র্যাকটিস দরকার, বিশাল লেভেলের প্র্যাকটিস দরকার, তবে গিয়ে তুমি ফুল মার্কস লিখে আসতে পারবে, 65 out of 65 লিখে আসতে পারবে। বাট এই যে ডিফারেন্সিয়াল জিওমেট্রি পেপারটা, এতে যদি অত প্র্যাকটিস নাও করো, অনেক কম প্র্যাকটিস করো, তাহলেও দেখবে এখানে 65 out of 65 তোলাটা কোনো ব্যাপার না, প্র্যাকটিস দরকার কম হয়, কম প্র্যাকটিসে প্রচুর মার্কস উঠে যায়, এটা এমন একটা পেপার ডিফারেন্সিয়াল জিওমেট্রি। ঠিক আছে, সো আমি দেখো এখানে লিখে রেখেছি ডিফারেন্সিয়াল জিওমেট্রি টেনসর অ্যাপ্রোচ, তোমাদের সিলেবাসটা নিয়ে আমি এক্ষুনি ডিসকাস করব, তার আগে আমি কেন বলেছি ডিফারেন্সিয়াল জিওমেট্রি টেনসর অ্যাপ্রোচ সেটা একটু বলি। ডিফারেন্সিয়াল জিওমেট্রি যখন পড়ানো হয় তখন তার দুটো টাইপের বই পাওয়া যায়, একটা হচ্ছে যেটা টেনসর দিয়ে লেখা থাকে বইটা, ঠিক আছে, আর একটা হচ্ছে যেটা ক্যালকুলাস দিয়ে লেখা থাকে, টেনসর নিজেও ক্যালকুলাস কিন্তু, ঠিক আছে, বাট ক্যালকুলাস দু রকমের হয়, একটা হচ্ছে টেনসর ক্যালকুলাস, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আমি বোঝাতে পারছি, টেনসর ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, জিওমেট্রিকে দুটো দিয়েই স্টাডি করা যায়, টেনসর ক্যালকুলাস দিয়েও স্টাডি করা যায়, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়েও স্টাডি করা যায়। ইন ইউর সিলেবাস, তোমার সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রোচ বাই টেনসর ক্যালকুলাস, ঠিক আছে, টেনসর ক্যালকুলাসের মধ্যে তুমি কি করবে, ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে আমরা কি করি, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি কার্ভ সারফেস এসব করি, ওখানেও তাই করব। বুঝতে পারলাম? লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি কার্ভ সারফেস এগুলোই করব, বাট ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে টেনসর ইজ ভেরি ইজি, মনে রাখা সহজ, অনেক সহজ। এই জন্যই বললাম ফার্স্ট থেকে শুরু করে সিক্স সেমিস্টার পর্যন্ত এমন কোন টপিক যদি তুমি আমাকে চাও যেটা কম প্র্যাকটিস করে প্রচুর মার্কস স্কোর করা যায়, কম পড়ে মানে না পড়ে চলে গেলে মার্কস স্কোর করে দেবে এরকম না, ব্যাপারটা পড়ছো বাট প্র্যাকটিস মিনিমাম করছো তাতেও বিশাল মার্কস স্কোর হয়ে যায়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, যেখানে মার্কস স্কোর করতে গেলে খাটতে বেশি হয় না, যেখানে খুব ইজিলি প্রচুর প্রচুর মার্কস চলে আসে। কারণ কি? কারণ এটা ব্রেনের উপর চাপ দেয় না, মনে রাখাটা কঠিন নয়, খুব ইজিলি মনে রাখা যায়, খুব ইজিলি মনে রাখা যায়। তুমি নিজেই বলবে আমি যখন তোমাকে এক্ষুনি পড়াবো যে এগুলো তো আমাদের অনার্সের মনেই হচ্ছে না, এগুলো তো মনে হচ্ছে বাচ্চাদের জিনিস, ঠিক আছে, মানে এগুলো তো মনে হচ্ছে 11-12 এর পড়া, আমাকে পড়ালে আমি তাই পড়ে ফেলতাম, এটা তো অনার্সের সাথে কোনো সম্পর্কই নেই, সিক্স সেমিস্টারে এসে কেন পড়ানো হচ্ছে, ঠিক আছে, এতটাই ইজি লাইট ওয়েট টপিক। আচ্ছা চলো একটুখানি মার্কস দেখা যাক, কেমন মার্কস আসছে এক্সামে এটা থেকে সেটা দেখা যাক, একটু আমি লাস্ট দুটো তিনটে ইয়ারের কোয়েশ্চেন পেপার খুলে তোমার সামনে আনছি, 2021 কোয়েশ্চেন পেপার তোমার সামনে আনলাম, চলো। সো প্রত্যেকটা টপিকের মতো, আচ্ছা এখানে না এই ধরনের এই যে অঙ্কে ভর্তি, অঙ্কে ভর্তি সব প্রবলেমে ভর্তি, ঠিক আছে, একদম পুরো 100% বই থেকে কমন আসে, 100% বই থেকে কমন আসে, কথাটা শুনছো কি বলছি, 100% বই থেকে ডাইরেক্ট কমন আসে। তুমি যদি বই করো পুরো এক্সারসাইজ সমেত উইথ এক্সারসাইজ, তুমি যদি পুরো বই সলভ করো, তুমি 100%, আরে বাবা এখানে কত মার্কসের কোয়েশ্চেন আছে, 65 না 80 মার্কসের কোয়েশ্চেন আছে টোটাল কোয়েশ্চেন পেপারের মধ্যে, ধরো 80 মার্কসের বড় কোয়েশ্চেন আছে আর শর্ট কোয়েশ্চেন আছে 20 মার্কসের, মানে 100 মার্কসের কোয়েশ্চেন আছে, তুমি পরীক্ষা যখন বসবে দেখবে 100 এর মধ্যে 100ই তোমার কমন, সবই বই থেকে এসেছে,
এরকম ব্যাপার, বুঝতে পারছো? ঠিক আছে, আর জিনিসটাও মনে রাখা অনেক ইজি, তাহলে ছেলে খেলা নয় জিনিসটা। মার্কস তোলার বিশাল বড় স্কোপ। সিক্স সেমিস্টারে তোমার এক্সাম হবে অ্যাকচুয়ালি জুলাই মাসে, জুলাই মাসের ফার্স্ট উইকে। সো তোমার কাছে টাইম আছে ফেব্রুয়ারি, তো অলমোস্ট আজকে কত তারিখ, আজকে হচ্ছে 17th February, ঠিক আছে? তাহলে 18 থেকে 29 গেল, ঠিক আছে, 10-12 দিন আছে। শুরু করছি 17th February, আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি স্টার্ট করছি। সো মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস, ঠিক আছে, অ্যান্ড ফেব্রুয়ারির হাফ, 4.5 মাস, অ্যাপ্রক্সিমেটলি 4.5 মাস টাইম পাচ্ছ ডিফারেনশিয়াল জিওমেট্রি পেপারটাকে পড়ার জন্য। তোমরা দেখেছো যে আমি অলরেডি টপোলজি দুটো ক্লাস করিয়ে দিয়েছি, ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস দুটো ক্লাস করিয়ে দিয়েছি, ডিফারেনশিয়াল জিওমেট্রি আজকে স্টার্ট হচ্ছে। ইচ্ছা করে এভাবে ফেলা রয়েছে রুটিনটাকে, যাতে ডিফারেনশিয়াল জিওমেট্রি কম লাইট ওয়েট সাবজেক্ট, কম পড়ে ইজিলি তোমার সিলেবাস কভার হয়ে যায়, ঠিক আছে? বাট ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস টপোলজি এগুলো হেভি ওয়েট সাবজেক্ট, এখানে টাইম লাগে, ঠিক আছে? ওই জন্য ওদেরকে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে, দুটো অলরেডি ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা টপিকে। তো দেখো আইডিয়াটা হচ্ছে এরকম যে ডিফারেনশিয়াল জিওমেট্রির এতটাই কোয়েশ্চেন লাইট ওয়েট থাকে যে তুমি দেখবে এক্সামে গিয়ে তোমার মানে পুরো পেপারটা, যদি হোল পেপারের কথা বলি, হোল পেপার 2 ঘন্টায় খতম হয়ে যাচ্ছে, 2 ঘন্টায় কমপ্লিট হয়ে যাচ্ছে, 3 আওয়ার্স লাগছেও না, ঠিক আছে? কিন্তু তার জন্য একটাই কন্ডিশন, পড়তে হবে। সাবজেক্টটাকে ইজি বলে ইগনোর করে দিও না। ইজি মানে মার্কস তোলার জন্য বিশাল স্কোপ আছে, প্র্যাকটিস কম করতে হয়, তাহলে তুমি কম পড়েও বেশি মার্কস স্কোর করতে পারছো, তাহলে সেই সুযোগটা ইউজ করে ওখানে ফুল মার্কসটা স্কোর করতে হবে। যেখানে হেডেক কম তোমাকে সেখানে সিকিউরিটি করতে হবে, সিকিউর করতে হবে ব্যাপারটাকে, যে হেডেক কম এটাকে সিকিউর করে দিলাম, ঠিক আছে? ইনফ্যাক্ট তোমাদের এর যে অল্টারনেটিভ সাবজেক্ট আছে মডেলিং, মডেলিং এর থেকেও অনেক এটা চাপ কম, ঠিক আছে? চলো আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা ডিসকাস করি। দেখো এমসিকিউ তো বাদই দিলাম, এমসিকিউ তো জানো যে 10টা MCQ 20 মার্কস, বাদ দাও ওটা। বাকি যে ইউনিটগুলো আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, আমি একটু সিলেবাসে আসি আর কি, তারপর মার্কস ডিস্ট্রিবিউশনটা বলছি। সিলেবাস একটু দেখো, এখানে 3টি ইউনিটস আছে। ফার্স্ট ইউনিটে তোমাকে টোটাল আইডিয়া অফ টেনসর দেওয়া হচ্ছে। তুমি যে টেনসর ক্যালকুলাস অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবে, তুমি যদি টেনসর ক্যালকুলাস না জানো তাহলে কার অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবে? তুমি তো অলরেডি নর্মাল লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ এগুলো করেছো, বাট টেনসরের রেসপেক্টে ডেরিভেটিভ কেমন হয়, জিনিসগুলো লিমিট দেখতে কেমন হয়, তো সেগুলো না করলে, ডিস্টেন্স কিভাবে মেজার করা হয় সেগুলো না করলে তুমি করতে পারবে না। দ্যাটস ওয়াই ফার্স্ট যে ইউনিটটা, এটা টেনসর ইউনিট বলা হয়, এটা বলা হয় টেনসর ক্যালকুলাস, ফার্স্ট ইউনিট, ঠিক আছে? সেকেন্ড ইউনিটে এই টেনসর ইউজ করে কিভাবে কার্ভ স্টাডি করা হয়, থিওরি অফ স্পেস কার্ভ স্টাডি করা হয় সেটা শেখানো হচ্ছে, অ্যান্ড টেনসর কি ইউজ করে কিভাবে থিওরি অফ সারফেস স্টাডি করা হয় সেটা শেখানো হচ্ছে, ঠিক আছে? কার্ভ অ্যান্ড সারফেস তুমি অলরেডি এদেরকে কোঅর্ডিনেটস জিওমেট্রিতে করেছো, বাট এখানে কোঅর্ডিনেটস জিওমেট্রির এক্সটেন্ডেড ভার্সন করছো, অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রি করছো। কোঅর্ডিনেট জিওমেট্রি তুমি নর্মালি কি করো, নর্মালি R3 তে করো, এখানে RNA করছো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড দ্য টেনসর জিওমেট্রি অর ডিফারেনশিয়াল জিওমেট্রি, ঠিক আছে? বিকজ এখানে তুমি RNA করছো, সো ইউনিট ডেরিভেটিভস, ওকে, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ওকে? সো তাহলে তোমার মেন পারপাসটা হচ্ছে এখানে এই যে ইউনিট 2 তে তুমি অ্যাকচুয়ালি কার্ভ অ্যান্ড সারফেসকে স্টাডি করছো। আবার যখন ইউনিট 3 তে আসছো তখন একটা নিউ টপিক আসছে, ডেভেলপেবলস অ্যান্ড মিনিমাল সারফেস, ঠিক আছে, অ্যান্ড জিওডেসিক। এগুলো কি জিনিস, জিওডেসিক কি জিনিস, ডেভেলপেবল কি জিনিস, মিনিমাল সারফেস কি জিনিস, সেটা আমি জায়গায় এসে বলবো, এখানে বলে লাভ নেই, ঠিক আছে? দুটো কথা মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে এই যে টেনসর, এটা হচ্ছে টেনসর ক্যালকুলাস, কি বলেছি শুনেছো, এখানে লিখে দিই একটু, এটা হচ্ছে টেনসর ক্যালকুলাস। সো এই যে ফার্স্ট কথাটা বলছি শোনো, ফার্স্ট টেনসর ক্যালকুলাস এর যে ইউনিটটা আছে, এই ইউনিটে তুমি অ্যাকচুয়ালি শিখবে যে টেনসরকে কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? টেনসর কিভাবে ইউজ করে আমরা বিভিন্ন কাজগুলো করি,
কত টাইপের টেনসর হয়, রিমানিয়ান স্পেস কি বলে, তাদের ডেরিভেটিভ কিভাবে করতে হয়, কিভাবে তুমি আইনস্টাইন স্পেস তৈরি করবে, টেনসরের প্রপার্টি কি আছে, এভরিথিং টেনসর সম্পর্কে স্টাডি করবে। বাট আনফরচুনেটলি এখানকার মার্কস ডিস্ট্রিবিউশনটা খুব কম, এখানে পড়তে অনেকটা হয় বাট মার্কস কম আছে, আমি আগে থেকেই বলে দিচ্ছি পড়তে অনেকটা হয় বাট মার্কস কম আছে, ঠিক আছে। টোটাল মার্কস আছে এখান থেকে 5 মার্কসের বড় কোয়েশ্চেন, আমি এমসিকিউতে পড়ে আসবো, ঠিক আছে, 5 মার্কসের বড় কোয়েশ্চেন, ওকে। একটাই কোয়েশ্চেন আসবে, মানে দুটো আসবে, তার মধ্যে একটা করতে হবে 5 মার্কস। সেকেন্ড যে ইউনিটটা আছে এখান থেকে টোটাল 7টা কোয়েশ্চেন আসে, 4টে করতে হয়, 4 out of 7, প্রত্যেকটা 5 মার্কস করে, ঠিক আছে, ওকে। আমি কি বলেছিলাম, এখানে টোটাল দুটো আসে, তার মধ্যে একটা করতে হয়, ঠিক আছে, একটা করতে হয় আউট অফ 2, 5 মার্কস করে, তার মানে 5 মার্কস, ঠিক আছে। এখানেও 5 মার্কস করে সবই, তার মানে টোটাল 20 মার্কস, ওকে, ইউনিট 2। সিমিলারলি ইউনিট 3 তেও তোমার অ্যাকচুয়ালি 4টে করতে হবে আউট অফ 7, 5 মার্কস করে, তার মানে সেই 20 মার্কস। এটা গেল তোমার বড় কোয়েশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশন, আমি এমসিকিউ এর মার্কস ডিস্ট্রিবিউশন এখনো বলিনি, ঠিক আছে, ওকে। তুমি যখন এমসিকিউ এর মার্কস ডিস্ট্রিবিউশনে যাচ্ছ তখন কিন্তু এখানে ওয়েটটা একটু বেড়ে যায়, এখান থেকে দুটো বা তিনটে এমসিকিউ আসতে পারে, তার চেয়ে বেশি আসবে না, ঠিক আছে, ওকে। এখান থেকে 4টে এমসিকিউ আসবে, এখান থেকে 4টে এমসিকিউ আসবে, মানে 4টে বলা যায় না, মানে দেখো এখানে যদি দুটো আসে তাহলে এখান থেকে 4টে আসবে, এখানে যদি 3টে আসে এখান থেকে 3টে আসবে, এরকম আর কি, মানে আমি বলতে পারি 4টে বা 3টে, ঠিক আছে, ওকে। এমসিকিউ এর মার্কস ডিস্ট্রিবিউশন এটা, কথাটা বুঝতে পারলাম, এখান থেকে যদি দুটো এমসিকিউ আসে এখান থেকে 4টে আসবে, এখান থেকে যদি 3টে আসে এখানে 3টে আসবে, ঠিক আছে, এটা ব্যালেন্স হয়ে যাবে, ওকে। এটা ফিক্সড কিছু নয়, কোথাও লেখা থাকে না যে এতগুলোই আসবে, এরকম ব্যাপার না, ঠিক আছে। বাট তুমি একটা জিনিস বুঝে দেখো, তোমার অ্যাকচুয়ালি এই জায়গাটা যখন আমি পড়াবো ইউনিট 1টা, তুমি হয়তো ভাববে ইউনিট 1 এ তো মার্কসই নেই তাহলে এত পড়ে কি করব, কিন্তু পড়তে হবে ইউনিট 1টা। ইউনিট 1 যদি না পড়ো তুমি হয়তো বলছো 5 মার্কস আমি ছেড়ে দিলাম, ইউনিট 1 পড়লাম না, অনেকে থাকে না যে আমি এত কম মার্কসের জন্য পড়বো না, জায়গায় ছাড়লাম, ঠিক আছে, না, মুশকিলে পড়ে যাবে, তাহলে ইউনিট 2 ইউনিট 3 বুঝতেই পারবে না, ঠিক আছে, কারণ ইউনিট 1 এ যেটা শিখবে সেটাই তুমি ইউনিট 2 ইউনিট 3 তে অ্যাপ্লাই করবে, কথা বুঝতে পারছি, এটা সম্পূর্ণরূপে নিউ সাবজেক্ট, সম্পূর্ণরূপে একটা নিউ সাবজেক্ট, ঠিক আছে, তোমাকে একদম বেসিক জায়গা থেকে শিখিয়ে আনা হবে, একদম বলতে পারো এবিসিডি থেকে স্টার্ট হবে, ঠিক আছে। লাইক ধরো তোমাকে আমি যদি এক্সাম্পল দিই, লাইক ম্যাট্রিক্স স্পেস নিউ সাবজেক্ট, টোপোলজি নিউ সাবজেক্ট, ঠিক আছে, নিউমেরিক্যালস নিউ সাবজেক্ট, ওকে, এটাও একটা নিউ সাবজেক্ট, ওকে। এর কোনো কন্টিনিউড পার্ট 1 পার্ট 2 এরকম তুমি আগের সেমিস্টারে পড়োনি, যেমন ফর এক্সাম্পল লিনিয়ার অ্যালজেব্রা তুমি থার্ড সেমিস্টারে কিছুটা পড়েছো, ফিফথ সেমিস্টারে কিছুটা পড়েছো, রিং থিওরি থার্ড সেমিস্টারে কিছুটা পড়েছো, ফিফথ সেমিস্টারে কিছুটা পড়েছো, যাদের রিং থিওরি ছিল অ্যাডভান্সড অ্যালজেব্রা, তো গ্রুপ থিওরি সেকেন্ড সেমিস্টারে কিছুটা পড়েছো, ফিফথ সেমিস্টারে কিছুটা পড়েছো, সো ওগুলো কি কন্টিনিউশন, এখানে কোনো কন্টিনিউশন আসছে না এগুলোয়, তুমি যে সিক্স সেমিস্টারে যে টপিকগুলো পড়ছো একটাও টপিক তোমার কোনো কন্টিনিউশন নয়, সব কটা নিউ টপিক, স্টার্টিং ফ্রম মেট্রিক স্পেস, কমপ্লেক্স অ্যানালিসিস, ডিফারেনশিয়াল জিওমেট্রি, মডেলিং, টপোলজি, অ্যাডভান্স মেকানিক্স, প্রত্যেকটা প্রত্যেকটা। অনেকে আমার মনে করে অ্যাডভান্স মেকানিক্স হয়তো ফোর্থ সেমিস্টারের কন্টিনিউশন, না, ফোর্থ সেমিস্টারে একদম টোটালি ডিফারেন্ট ছিল, এখানে টোটালি ডিফারেন্ট, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, ফোর্থ সেমিস্টারের মেকানিক্স টোটালি ডিফারেন্ট, অ্যাডভান্স মেকানিক্স টোটালি ডিফারেন্ট, ঠিক আছে, কোনো রিলেশন নেই। তুমি যদি ফোর্থ সেমিস্টারের মেকানিক্স না জেনে আসো তাও তোমার কিছু অসুবিধা হবে না, তুমি পড়ে ফেলবে অ্যাডভান্স মেকানিক্স, ঠিক আছে। অনেকে আবার মনে করে টপোলজি বলতে রিয়েলনেসের কন্টিনিউয়েশন, না, কোনো ব্যাপার না, তুমি যদি রিয়েলনেসের অলমোস্ট কিছু না জানো, অলমোস্ট দু একটা ছোটোখাটো ব্যাপার ছাড়া তাও শিখিয়ে নেওয়া যায়, ওটা কোনো ব্যাপার না, ওই যতটুকু তুমি না জানো বলছি তাহলে প্রবলেম হতে পারে, দ্যাট মিনিমাম থিং ক্যান বি লার্ন হিয়ার, আমি তো শিখিয়ে করাবো, আমি যখন টপোলজিতে পড়াবো তখন তো আমি ওটা শিখিয়ে নেবো যে দেখো রিয়েলনেসের এটা ছিল, এটাকে এইভাবে দেখালাম, তারপর সেটাকে টপোলজিতে ইউজ করলাম যখন দরকার হবে, দু একটা এক্সাম্পল জাস্ট, ঠিক আছে। মেজর রিয়েলনেস যদি তোমার নাও জানা থাকে, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সিমিলারলি ডিফারেনশিয়াল জিওমেট্রি ইজ সিমিলার সাবজেক্ট, ঠিক আছে, ইট ইজ আ টোটালি নিউ সাবজেক্ট, ঠিক আছে, বাট এর একটা প্রপার্টি আছে, এই সাবজেক্টটা ব্রেনের উপর চাপ দেয় না, যেমন আমাদের কিছু জিনিস থাকে না যে ব্রেনটা হালকা রেখে এগিয়ে যায়, সেখানে মার্কস প্রচুর আছে, প্রচুর মার্কস উঠে যায়, বাট ব্রেনের উপর চাপ পড়ে না। এর জায়গায় যদি তুমি বলো আমাকে ম্যাট্রিক স্পেস কমপ্লেক্স অ্যানালিসিস, অনেক চাপ পড়বে ব্রেনের উপরে ন্যাচারালি, ঠিক আছে, ওকে। ইভেন মডেলিং এর থেকে বেশি চাপের সাবজেক্ট এটা, মডেলিং এর থেকেও ইজি সাবজেক্ট, তুমি যখন পড়বে দেখবে মডেলিং এর থেকেও ইজি সাবজেক্ট। কেন বলছি, তার রিজনটা প্রথমেই তোমাকে আমি বলেছি,
কারণ এই এক্সামটা যদি তুমি দাও, এর কোয়েশ্চেন পেপার যদি তুমি সলভ করো, দেখবে 3 hours এর কোয়েশ্চেন পেপার 2 hours এর মধ্যে নেমে যাচ্ছে, ম্যাক্স টু ম্যাক্স হয়তো 2.5 ঘন্টা, ঠিক আছে? এরকম ব্যাপার, বুঝতে পারছো? কেন এটাকে আমি ইজিয়েস্ট বলছি, যতগুলো পেপার আছে 1 to 6 তার মধ্যে ইজিয়েস্ট কেন বলছি? তাই এই পেপারটা নেওয়া হচ্ছে বেনিফিশিয়ারি, সুবিধাজনক, যারা এই পেপারটা নিচ্ছে বা নিতে পারছে দে আর লাকি, অনেক বেশি সুবিধা পাচ্ছে। কেন লাকি? বিকজ দেখো তোমার টাইমটা তো ফাইনাইট, আমার যদি দিনে 24 ঘন্টার মধ্যে আমি ধরো 10 hours স্টাডি করতে পারছি, 10 ঘন্টা পড়তে পারছি, তুমিও মোটামুটি 10, 9, 11 এরকমই পড়তে পারবে, তোমার যে 15 ঘন্টা পড়তে পারবে এরকম খুব বেশি না ব্যাপারটা, কারণ তোমার টিউশন ক্লাস থাকবে, কলেজ কলেজ যেতে হবে, কলেজে প্র্যাকটিক্যাল আছে, সবকিছু করে টোরে ম্যানেজ করে আলটিমেটলি দেখবে তোমার হাতে 10 hours এর বেশি টাইম থাকবে না। যদি 10 hours থাকে বুঝবে অনেক বেশি আছে, টিউশন ক্লাস আছে না, টিউশন ক্লাসে তো দিনে দুটো করে চলে যাবে 4 ঘন্টা, ঠিক আছে? তারপর কলেজ যাবে, কোথায় টাইম পাবে, কোথায় টাইম পাবে? যদি তুমি ম্যানেজ করতে পারো 10 ঘন্টা তাহলে থাকবে তোমার কাছে ওটা। তার মধ্যে এবার ভেবে দেখো, তুমি যদি ডিফারেনশিয়াল জিওমেট্রি যেটা বললাম আর কি, যে প্র্যাকটিস করার খুব বেশি নেসেসিটি নেই, একবার পড়লে, একবার প্র্যাকটিস করলে ডান, এক্সাম টাইমে গিয়ে ফাইনালি একবার প্র্যাকটিস করলে, কথাটা বোঝো? ডিফারেনশিয়াল জিওমেট্রি একবার তুমি পড়লে, একবার মিডলে প্র্যাকটিস করলে, মাঝে একবার প্র্যাকটিস করলে, এক্সাম টাইম একবার প্র্যাকটিস করলে, টোটাল 2 বার প্র্যাকটিস লাগে ডিফারেনশিয়াল জিওমেট্রিতে, ডান। আমার তো তাই লাগে, ঠিক আছে? আমি যখন পরীক্ষা দিয়েছি আমাদেরও এটা ছিল, এতটা ছিল না, কম ছিল, বাট তোমাদের বেশি আছে, আমাদের সময়ও ছিল, এটা পুরানো সাবজেক্ট, এটা কোনো নিউ সাবজেক্ট নয়, ঠিক আছে? যাই হোক না কেন, আমার তো প্র্যাকটিক্যালি তাই লেগেছে, আমি যখন পড়েছি আমাকে একবার মিডলে প্র্যাকটিস করতে হয়েছে, তারপর এক্সাম টাইমে, ব্যাস। সেখানে যদি তুমি বলো ম্যাট্রিক স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস, তুমি মিডলে একবার, এক্সাম টাইমে একবার প্র্যাকটিস করে ছেড়ে দেবে, কিছুই লিখতে পারবে না। এক্সাম টাইমে যখন বই খুলবে দেখবে সব ভুলেই গেছো, খাতা খুলবে দেখবে সব ভুলেই গেছো, নিউমেরিক্যাল মিডলে একবার করবে, এক্সাম টাইমে হয়ে গেল, সব ভুলেই যাবে, তুমি প্রসেসই ভুলে যাবে নিউমেরিক্যালের, যে কীভাবে অঙ্কটা সলভ করেছিলাম, খাতা দেখে মনেই পড়বে না যে কীভাবে সলভ করেছিলাম, ঠিক আছে? প্রোগ্রামিং, প্রোগ্রামিং যদি তুমি আজকে একবার করো, এক্সাম টাইম মানে মিডলে একবার করো, মিডলে মানে ধরো ওই কি বলবো, ধরো এপ্রিল মাসে গিয়ে করলে, এখানে একটা প্রোগ্রামিং করেছো ফেব্রুয়ারিতে, তারপর একটা এপ্রিলে গিয়ে করেছো, কিন্তু চিনতেই পারবে না, তখন আবার পুরানো ক্লাস দেখে খুঁজে 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 বার করতে হবে সব, মানে অ্যাডভান্স দেখে আর কিছু চিনতেই পারবে না যে কি করেছে এটা। সো বি কেয়ারফুল, এটা তোমাকে একটা অপরচুনিটি দিচ্ছে মার্কস স্কোর করার, বিশাল অপরচুনিটি, প্লেন্টি অফ অপরচুনিটি, এই স্কোর করার অপরচুনিটিকে ছেড়ো না। কেন ছাড়তে পারুন করছি, তোমাদের অনেকেই হয়তো এরকম ভাববে যে আচ্ছা এটার পেছনে তো কম টাইম দিতে হচ্ছে, তাহলে আমি আরো কম টাইম দেবো, কারণ তাহলে বাকিগুলো টাইম বাড়াতে পারবো, সেটা একটা বিশাল বড় ভুল ডিসিশন। কেন ভুল ডিসিশন? বিকজ এ তোমাকে মার্কস তোলার চান্স করে দিচ্ছে, তাহলে এ তোমার ব্রেনের উপর যে চাপটা আছে সেটাকে কমিয়ে রাখছে। আর একটা এগ্রিগেটেরও তো একটা টেনশন থাকে যে পার্সেন্টেজ কত হবে ফাইনালি গিয়ে, সেটারও তো একটা টেনশন থাকে যে টোটাল ফাইনাল পার্সেন্টেজটা যেন ভালো হয়, সেটা অলরেডি কমিয়ে রাখছে এই এই পেপারটা, ঠিক আছে? তুমি সেই অপরচুনিটিটা এর কাছে পাচ্ছ যে এই অলরেডি প্রেশারটাকে কমিয়ে রাখছে, ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি ভালো মার্কস তুলতে পারো, তোমার যদি এখানে পারফরমেন্স হাই হয়, তোমার নিজেরই কনফিডেন্স বেড়ে যাবে, সেই কনফিডেন্সটাকেই তুমি কাজে লাগাতে পারবে যেগুলো লেন্দি পেপার আছে সেখানে। তাই এটাকে ইজি বলে হেলা ফেলা করবে না, ছেলে খেলা করবে না, ঠিক আছে? আগে থেকে আমি বলে রাখলাম, তাহলে দেখবে তোমারই লাভ হবে। চলো আমি মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিয়েছি, এখানে কি লেখা আছে না লেখা আছে এটা পড়ে তুমি এই মুহূর্তে কিছু বুঝবে না, তাই এর ভিতরে কি লেখা আছে তোমাকে আমি বলছি না। মার্কস ডিস্ট্রিবিউশন বলেছি, আই থিংক দ্যাট ইজ ইনাফ ফর নাও, এখনকার জন্য যথেষ্ট। এরপরে যখন আমি পেপারের টপিকের মধ্যে ঢুকবো তখন তোমাকে আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। দেখো কথাটা বুঝলে কিনা দেখো, এবার আমি সাবজেক্টের মধ্যে ঢুকবো, আমাদের টপিকের নাম মনে আছে তো, ডিফারেন্সিয়াল জিওমেট্রি বাই টেনসর অ্যাপ্রোচ। আমার ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমার সেটা ইউনিট 1 সিলেবাস, দেখো তোমার সিলেবাসে সেটা ইউনিট 1, ঠিক আছে? ইউনিট 1 এ কিন্তু একটা চ্যাপ্টার নেই, অনেক চ্যাপ্টার আছে। ইউনিট 1টা হচ্ছে টেনসর ক্যালকুলাস, এটা একটা চ্যাপ্টার নয়, ঠিক আছে? অনেক কিছু আছে এর মধ্যে, আমাকে সবকিছুই বলতে হবে, কোনো কিছু আমি অ্যাভয়েড করে যেতে পারবো না। কেন অ্যাভয়েড করতে পারবো না? আরে পরীক্ষায় আসবে দুটো কোয়েশ্চেন, সেটা ঠিক কথা, তার মধ্যে করতে হবে একটা কোয়েশ্চেন, সেটাও ঠিক কথা, কিন্তু ওই যেটা শিখবে এখানে সেটাই তো নেক্সট চ্যাপ্টারে ইউজ করবে। তো এখানে যদি তুমি না শেখো তাহলে নেক্সট চ্যাপ্টারে কি ইউজ করবে, তাই না? তাই জন্য আমি
কখনোই এটাকে ছোট করতে পারবো না, এটাকে মিনিমাইজ করে পড়াতে পারবো না। মার্কস কম আছে এটা ঠিক কথা, কিন্তু মিনিমাইজ করলে তুমি বিপদে পড়ে যাবে। আমি ক্লিয়ার করে দিলাম, আগেই বলেছি একটা করতে হবে দুটোর মধ্যে 5 মার্কস করে, 5 মার্কসই আসলো। আর দুটো বা তিনটে এমসিকিউ আসবে, তার চেয়ে বেশি এখান থেকে আশা করো না। তিনটে আসলে খুব ভালো, দুটোই আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার শুরু করার আগে আমি একটু বইয়ের নামটা বলে দিই। প্রত্যেক পেপারই আমি বইয়ের নাম বলে দিয়েছি অলরেডি, ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালিসিসও বলেছি, টপোলজিতেও বলেছি, এখানেও আমি বইয়ের নাম বলে দিই। কি বই তোমরা ইউজ করবে, কোন বই, আমি একটু আগে বলেছিলাম মনে আছে যে এমন একটা বই আছে যেটা পড়লে, যেটা এক্সারসাইজ সলভ করলে তুমি সব কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। আরে শুধু পেপার নয়, পেপারে কটা কোয়েশ্চেন থাকে টোটাল, পেপারে দেখো টোটাল কটা কোয়েশ্চেন থাকে, এখানে থাকে দুটো, সাতটা, কটা হলো, নটা, সাতে নয় ষোলো, হ্যাঁ তাহলে 14 2 16 5 16 80, এখানে 80, আর এখানে এমসিকিউ হচ্ছে 10, তাহলে টোটাল 26টা কোয়েশ্চেন থাকছে, বড় কোয়েশ্চেন হচ্ছে 16টা, ঠিক আছে, আর 10টা এমসিকিউ, তার মানে টোটাল হচ্ছে 5 16 80 আর 20, মানে হচ্ছে 100 নাম্বারের কোয়েশ্চেন থাকে। তুমি 100-র মধ্যে 100 কমন পাবে, তোমার পরীক্ষা তো 65-এ, তাহলে বাকিগুলো তো অপশনাল। যেমন এখানে 7টার মধ্যে 4টে করতে হবে, কিন্তু এই বাকি তিনটেও তুমি ফুল কমন পাবে, এখানেও 7টার মধ্যে 4টে করতে হবে, বাকি তিনটেও তুমি ফুল কমন পাবে, এখানে দুটোর মধ্যে একটা করতে হবে, বাকি একটাও ফুল কমন পাবে, এমসিকিউও ফুল কমন পাবে। কোন বই করলে সেটার নামই আমি সবার আগে বলবো, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, সেই বইটার নামই আমি সবার আগে মেনশন করব, ঠিক আছে? চলো, এই বই অনলাইনে পাওয়া যায় না বোধ হয়, আমি কিনেছিলাম এমএসসি টাইমে, আমার নিজের এমএসসি টাইমে, ঠিক আছে। আরও একটা বই কিনেছিলাম আমি, কিন্তু সেটা আর পাওয়া যায় না, একদমই পাওয়া যায় না, অনলাইন অফলাইন কোনোটাতেই পাওয়া যায় না, ঠিক আছে। সেটা খুব ভালো বই, আমি বইটা পরে বলছি, ঠিক আছে, কারণ পাওয়া যায় না যেটা সেটা কোথা থেকে বলবো, তাই না? সেটা বলে লাভও নেই। আচ্ছা দেখো, এই যে বইটা দেখছো এটা আমরা এমএসসিতে পড়েছিলাম, ঠিক আছে, ডিফারেনশিয়াল জিওমেট্রি, রিটেন বাই মঞ্জুষা মজুমদার, এ ভট্টাচার্য। এ ভট্টাচার্য আমি ওনাকে চিনি না, অরিন্দম ভট্টাচার্য, ডক্টর অরিন্দম ভট্টাচার্য আমি ওনাকে ঠিক চিনি না, ডক্টর মঞ্জুষা মজুমদার যিনি তারই আমাদের ক্লাস হতো, ঠিক আছে, উনিই ক্লাস করাতেন আমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি, তো উনি এই বইটাই ফলো করতেন, ঠিক আছে। এবং একটা জিনিস জেনে রাখবে, তোমার ইউনিভার্সিটিতে যে কোয়েশ্চেনটা হয় সেটাও কিন্তু ওই মঞ্জুষা মজুমদারই করেন, কথাটা বুঝতে পারলাম? তোমার ইউনিভার্সিটিতে যে কোয়েশ্চেন হয় শুধু তোমার ইউনিভার্সিটি বলে নয়, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি কোয়েশ্চেন মঞ্জুষা মজুমদার করবেন ডিফারেন্সিয়াল জিওমেট্রি টপিকে, বারাসাত স্টেট ইউনিভার্সিটি কোয়েশ্চেন মঞ্জুষা মজুমদার করবেন ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে, ঠিক আছে, কল্যাণী ইউনিভার্সিটি কোয়েশ্চেন মঞ্জুষা মজুমদার করবে ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে, ঠিক আছে। সুতরাং মোটামুটি এই ধরনের সমস্ত ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন প্যানেলে উনি আছেন, ঠিক আছে, উনি রিটায়ার্ড, তাই সমস্ত ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যানেলে উনি থাকেন এখন, ওকে। সুতরাং তোমার যখনই এই বইটার কথা আসছে তখন একটা জিনিস মাথায় রাখবে, এই বইটা থেকে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন হচ্ছে, ঠিক আছে, একদম পরিষ্কার বলে দিলাম, ওকে, চলো। আচ্ছা, আর একটা বই রিসেন্টলি বেরিয়েছে, রিসেন্ট বই, রিসেন্ট মানে কয়েক বছর আগে বেরিয়েছে, 1 বা 2 বছর আগের মধ্যে বেরিয়েছে, বইটা বার করেছে একাডেমিক পাবলিশার্স, একাডেমিক পাবলিশার্স, ঠিক আছে, রিটেন বাই সৌমিত্রা মুখোপাধ্যায়, ঠিক আছে, ওকে, সৌমিত্র মুখোপাধ্যায়। তবে আমি যতদূর, আমার, আমি এই বইটা কখনো ইউজ করিনি, ঠিক আছে, তবে যতদূর আমি শুনেছি বোধ হয় এই বইটার মধ্যে কমপ্লিট জিনিসটা নেই, আমি ঠিক জানি না, বলতে পারবো না, বাট শুনেছি বইটার মধ্যে কমপ্লিট জিনিসটা নেই, ঠিক আছে, ওকে, দেখা যাক, বাকিটা আমি দেখিনি, আমি দেখে বলে দেবো, ঠিক আছে, যে কতটা আছে কতটা নেই, শুনেছি আমি, যা শোনা কথা বললাম, ওকে। আমাদের সময় আমরা যখন ডিফারেনশিয়াল জিওমেট্রি পড়ি তখন আমাদের সময় আরো একটা বেশ ভালো বই ছিল, এই যে তুমি যাদের নাম পড়লে, মঞ্জুষা মজুমদার, তারপর সৌমিত্র মুখোপাধ্যায়, এরা যার স্টুডেন্ট, ঠিক আছে, মানে যার স্টুডেন্ট বলবো না, এরা যার বই পড়েছে বলবো, ঠিক আছে, এরা যার বই পড়েছে সেই বইটা আমাদের সময় আমরা পড়তাম, কিন্তু এই বইটা আউট অফ প্রিন্ট, ঠিক আছে, এই বইটা আউট অফ প্রিন্ট, এটাকে পাওয়া খুব মুশকিল, বোধ হয় পিডিএফ ফিডিএফ আছে, আমি জানি না, দেখাচ্ছে পিডিএফ আছে, ঠিক আছে, না পিডিএফ নেই, এটা জাস্ট ওনার সম্পর্কে লিখেছে, ঠিক আছে, ওকে। রেনাউন্ড ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান, বেশ নাম করা ম্যাথামেটিশিয়ান, ডক্টর এম সি চাকি, প্রফেসর এম সি চাকি, মনীন্দ্র চন্দ্র চাকি, ঠিক আছে, ওকে। সো এনার যে ডিফারেনশিয়াল জিওমেট্রির বইটা সেটাও কিন্তু খুব ভালো বই,
এই যে বইগুলো তুমি পড়ছো, এরা যখন বই লিখতে বসেন, এমসি চাকির বই সামনে খুলে বই লিখতে বসে, ঠিক আছে, বুঝতে পারলাম, এত ভালো বই। কিন্তু এটা পাওয়া যায় না এখন আর, এখন আউট অফ মার্কেট। আমরা যখন পড়েছিলাম তখন সামহাও হয়তো কারোর একটা বই থেকে জেরক্স করে নিয়েছিলাম, পুরানো কারোর একটা কারোর বই থেকে জেরক্স করে একটা কপি করে ইউজ করতাম। অরিজিনাল বই আমার কাছে কোনো জন্মে ছিল না, বিকজ এটা কবেকার বই, এটা হচ্ছে ধরো আমি কি বলবো, ইয়ার ফিয়ার যদি দেখো দেখবে লাইক স্বাধীনতার টাইমের বই, ইন্ডিপেন্ডেন্স টাইমের বই, হয়তো মেবি আমি জানি না 1947 1957 ওই টাইমের বই, তো কোথা থেকে পাবো ওই বই, তাই না? ন্যাচারালি মানে এখন আউট অফ প্রিন্ট, টোটালি আউট অফ প্রিন্ট, এখন আর প্রিন্টই হয় না ওই বইটা, তো সেই জন্য বলেও লাভ নেই, ঠিক আছে। বাট যদি কারোর কাছে থাকে তো বইটা খুবই ভালো বই, খুবই ভালো বই। হুম, দাম এক সেকেন্ড, খুবই ভালো বই, ঠিক আছে। মণীন্দ্রচন্দ্র চাকি, এই যে বইটার ছবিটা এটা, ঠিক আছে, বইটার ছবি হচ্ছে এটা, বাট এই যে নট অ্যাভেলেবল, এই হচ্ছে বইটার ছবি, ঠিক আছে, বাট নট অ্যাভেলেবল, এখন আর অ্যাভেলেবল নেই। বাট একটা জিনিস মনে রাখবে, টেন্সার যখন ডিফারেন্সিয়াল জিওমেট্রি বা টেন্সার হোয়াট এভার ইউ সে, তুমি তো অ্যাকচুয়ালি টেন্সার অ্যাপ্রোচেই পড়বে, যখন প্রথম তোমার ইউনিভার্সিটি এবং পাশাপাশি যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আসে, পাশাপাশি এত ইউনিভার্সিটি ছিল না আগে, ইভেন আগে যাদবপুর ইউনিভার্সিটি ওয়াজ এ পার্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি ইজ এ নিউ ইউনিভার্সিটি, বারাসাত স্টেট ইউনিভার্সিটি ওয়াজ এ পার্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, প্রেসিডেন্সি ওয়াজ এ পার্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, দে আর অল পার্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। সো ক্যালকাটা ইউনিভার্সিটিতে টেন্সার যখন প্রথম পড়ানো হয় তখন এই বইটাই ছিল যেটা থেকে পড়ানো হতো, দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট বুক ইন্ট্রোডিউসড ইন দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ঠিক আছে। সো দিস ইজ লাইক দ্য মেন বুক, একদম মেন বই, ঠিক আছে। তুমি যা পড়ছো সব এই বই থেকে কনসেপ্ট নিয়ে লেখা, ওকে। আমার কাছে এই বইটার হার্ড কপি বা সফট কপি তো কিছুই নেই, বাট একটা জেরক্স কপি আছে, ঠিক আছে, যেটা আমি পড়েছিলাম আমার গ্র্যাজুয়েশন টাইমে, ওকে। চলো, আর কিছু বলার নেই বই সম্পর্কে। তো তোমাদের আমি মেনলি বলবো যে এই বইটা ফলো করতে, বিকজ এই বইটা থেকে অ্যাকচুয়ালি, এই যে বইটা দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়াল জিওমেট্রি বাই এম মজুমদার এ ভট্টাচার্য, এই বইটা থেকে অ্যাকচুয়ালি তোমাদের কোয়েশ্চেনটা হয়, তাই জন্য এই বইটা ফলো করতে বলবো। আর আমি জানি না, এই বইটা এখনো আমার হাতে আসেনি, আমি এখনো দেখিনি অ্যাকচুয়ালি, ঠিক আছে, হাতে আসেনি মানে চাইলেই আসবে, বাট আমি দেখিনি, ঠিক আছে। শুনেছি বইটা হয়তো ইনকমপ্লিট, মানে সিলেবাস পুরোটা নেই, মেবি, ঠিক আছে, দেখা যাক, দেখবো, এবারে তো পড়াচ্ছি, এবারে তো দেখবো এই বইটা। চলো, আমি স্টার্ট করব যেটা দিয়ে, সেটা হচ্ছে চ্যাপ্টার 1, দ্য এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। আচ্ছা, একটা মজার কথা বলি, এই যে ধরো মানুষ আমরা, ঠিক আছে, আমরা তো নিজেদেরকে থ্রি ডাইমেনশনে ডিসক্রাইব করতে পারি, রাইট, আমরা সবাই থ্রি ডাইমেনশনাল অবজেক্ট হিসেবে ডিসক্রাইব করতে পারি নিজেদেরকে। হোয়াই ডু ইউ নিড মোর ডাইমেনশন, কেন মোর ডাইমেনশনের দরকার হলো? দ্য কনসেপ্ট অফ হায়ার ডাইমেনশন ওয়াজ অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসড বাই স্যার অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে, ইট ওয়াজ দ্য টাইম অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সো কেন এটা ইন্ট্রোডিউস করা হলো? বিকজ দ্য কনসেপ্ট অফ আ নিউ ডাইমেনশন ওয়াজ রিকোয়ার্ড ইন মেনি ওয়ারফেয়ার্স, মানে যুদ্ধের সময়, তো যুদ্ধের সময় কি হতো, যুদ্ধের সময় বিভিন্ন রকম ধরো টাইম কিভাবে, একটা লজিস্টিক কিভাবে সেন্ড করবো ওখানে, সেটাকে কত শর্ট টাইমে সেন্ড করা যায়, তারপর কোনো একটা পার্টিকুলার জায়গায় ট্রুপস, মিলিটারি ট্রুপসকে সেন্ড করা হবে, পাঠানো হবে, সেই ট্রুপসকে কত তাড়াতাড়ি সেন্ড করা যায়, পাঠানো যায়, এই সমস্ত বিভিন্ন রকম জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল সেই টাইমে। মানে ধরো একটা জায়গায় অলরেডি ওয়ার শুরু হয়ে গেছে, সেখানে তোমার ট্রুপস পৌঁছালই না,
বা পৌঁছানো অনেক লেটে, তাহলে তুমি তো অলমোস্ট হেরেই গেলে। তাহলে ট্রুপস পৌঁছে কি করবে সেখানে? ঠিক আছে, ওয়ার তো অলরেডি হয়ে গেছে ওখানে, তোমার ট্রুপস পৌঁছে তো কাউকে সেভ করতে পারবে না, তাই না? সব তো ডিস্ট্রয়েড। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, যে প্রবলেমসগুলো অ্যারাইজ করছিল, সেই প্রবলেমসগুলো সলভ করছেন তখনকার সায়েন্টিস্টরা, লাইক ধরো অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা, রাদারফোর্ড। রাদারফোর্ড অনেক আগের, তখন রাদারফোর্ড না, যাই হোক, নিকোলা টেসলা, এই ধরনের সায়েন্টিস্টরা তখন এই প্রবলেমগুলোকে সলভ করছেন। ঠিক আছে, ওপেনহাইমার, যার নামে এই কদিন আগে তুমি একটা মুভি রিলিজ করলো, ঠিক আছে, রবার্ট জি ওপেনহাইমার, ফাদার অফ অ্যাটম বোম্ব। ওকে, সো সেই টাইমটা আর কি। ঠিক আছে, তখন আইনস্টাইন, নিকোলা টেসলা, ওপেনহাইমার এরা সব রিনাউন্ড সায়েন্টিস্ট। সো বেসিক্যালি সেই টাইমে, এই যেহেতু যুদ্ধ চলছে, ওয়ারফেয়ার চলছে, যুদ্ধ চলছে সেই টাইমে, তো সেই টাইমে এই যে টাইম ম্যানেজমেন্ট, কত তাড়াতাড়ি জিনিসটাকে আমি সেট করতে পারবো, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সো আইনস্টাইন একটা কনসেপ্ট দিলেন যে আমরা যখন কোনো ক্যালকুলেশন করছি তখন তিনটে ডাইমেনশন ধরে ক্যালকুলেশনটা করছি। তিনটে ডাইমেনশন মানে কি? লেন্থ, ব্রেথ, হাইট, তিনটে ডাইমেনশন, সিম্পল, লেন্থ, ব্রেথ, হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, আইনস্টাইন বললেন that you need a fourth dimension. Why you need a fourth dimension? ধর আমি সিম্পলি তোমাকে বোঝাচ্ছি, সিম্পল কনসেপ্ট। ঠিক আছে, তুমি যখন ক্যালকুলেশন গুলো করছো, ধরো আমি একটা লজিস্টিক পাঠানোর কত খরচা, যুদ্ধের সময় যে কোনো জিনিসের খরচা অনেক বেড়ে যায়, ঠিক আছে, সব জিনিসেরই খরচা বেড়ে যায়, কোনো জিনিস লিমিটের মধ্যে খরচা থাকে না, এক্সপেন্ডিচার অনেক হাই হয়ে যায়। ঠিক আছে, সো কোনো একটা লজিস্টিক কোনো এক জায়গায় পাঠাতে কত খরচা, ট্রুপসকে কোনো এক জায়গায়, মিলিটারি ট্রুপসকে কোনো এক জায়গায় পাঠাতে কত খরচা, এই ক্যালকুলেশনগুলো যখন করা হতো তখন কি করা হতো, তার ডাইমেনশন নিয়ে খুব ভাবনা চিন্তা করা হতো, লেন্থ, ব্রেথ, হাইট, মানে যে সমস্ত জায়গাগুলো করে পাঠানো হবে, যে সমস্ত জিনিসপত্রগুলো পাঠানো হবে, বাট টাইমটাকে অতটা ইম্পর্টেন্স দেওয়া হতো না। দ্যাটস ওয়াই দ্য ডাইমেনশন টাইম তখন ইগনোরড ছিল। তাহলে টাইমকে কেন ডাইমেনশনের মধ্যে রাখা হলো? ধরো আমি তোমাকে বলছি, ধরো ভায়া, আমি ইন্ডিয়ান রেলওয়ের কথা তোমাকে মনে করাচ্ছি। তুমি জানো যে ইন্ডিয়ান রেলওয়ে প্রচুর জিনিস ক্যারি করে, প্রচুর জিনিস ক্যারি করে। ঠিক আছে, তুমি যে এই যে প্যাকেজড ফুড খাও, খাবার দাবার যা খাও, ঠিক আছে, এই যে তুমি চাল, গম, আটা, হোয়াট এভার ইউ ইট, ঠিক আছে, তার মধ্যে 80% অ্যাকচুয়ালি থ্রু রেলওয়ে কোচেস আসে, 20% থ্রু ট্রাক আসে, ট্রাকে করে 20% আসে, 80% রেলওয়ে কোচে আসে। ঠিক আছে, হিউজ হিউজ। ঠিক আছে, তো এই যে রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, ধরো আমি তোমায় একটা কথা বলছি, কথাটা ভেবে দেখবে, ধরো কোনো একটা প্রোডাকশন হয়েছে, ধরো কেকস, কেক, কেক বানানো হয় না, স্লাইসড কেক, ঠিক আছে, কেক প্রোডাকশন হয়েছে। ঠিক আছে, কেক যখন প্রোডাকশন হয়েছে তখন সুগার, কেক তৈরি করতে সুগার লাগে, চিনি লাগে, প্রচুর চিনি লাগে। ঠিক আছে, সুগার ধরো 40 টাকা কিলো ছিল মেবি। ঠিক আছে, সেই কেকটাকে প্রোডিউস করেছে কোম্পানি, কোম্পানি প্রোডিউস করে তার আগে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যে দাম হচ্ছে 10 টাকা 15 টাকা 20 টাকা, হোয়াট এভার ইট ইজ, ট্যাগ লাগিয়ে দিয়েছে। সেই কেকটা যখন মার্কেটে আসছে তখন সুগারের প্রাইস ফল করে গেল, ফলো করতে পারে, বাড়তেও পারে, যা খুশি হতে পারে, এখন টোটাল ইকোনমি ভোলাটাইল হয়ে আছে। ঠিক আছে, তো সুগারের প্রাইস যদি ফল করে যায়, তুমি ওই কেকটা লোকাল যে বেকারি আছে তার লোকাল বেকারি প্রোডাকশন কী হয়, লোকাল বেকারি হচ্ছে আজকে প্রডিউস করছে কালকে বিক্রি করছে, আর বড় বিগ ব্র্যান্ড তারা কী করে, আজকে প্রডিউস করলো তারপরে সাপ্লাই করে দিল, সে থ্রু রেলওয়ে কোচ যখন যাচ্ছে দুদিন ধরে রেলওয়েতেই রয়েছে, সে মানে ট্রেনের মধ্যেই দুদিন ধরে রয়েছে জিনিসগুলো, তারপরে তোমার কাছে এসে পৌঁছাবে। ঠিক আছে, এই দুদিনের মধ্যে যদি প্রাইস ফল করে কোনো একটা কম্পোনেন্টের, ভাইটাল কম্পোনেন্টের, তখন লোকাল বেকারি তোমাকে যে প্রাইসের জিনিসটাকে প্রোভাইড করতে পারবে, ওই জিনিসটা কিন্তু অত প্রাইস, কম প্রাইসে প্রোভাইড করতে পারবে না। ব্যাপারটা ভেবে দেখো। ঠিক আছে, ওকে, তাহলে কোম্পানির থেকে প্রোডিউস হয়ে দুদিন পরে যদি তোমার কাছে পৌঁছায় জিনিসটা, তখন প্রাইস মে ভ্যারি, অনেক ভ্যারি করে যেতে পারে। আমি জাস্ট কেকের কথা বললাম, এটা অন্য কিছুও হতে পারে যেটার প্রাইস সত্যিই প্রচণ্ড ভ্যারি করে। ঠিক আছে, লাইক তুমি খেয়াল করে দেখবে, রেলওয়ে কোচে করে, রেলওয়ে ওয়াগানে করে কোল যায়, কয়লা, রেলওয়ে ওয়াগানে করে পেট্রোলিয়াম অয়েল আসে, এডিবল অয়েল আসে, ধরো এডিবল অয়েল, ধরো এডিবল অয়েল, সানফ্লাওয়ার অয়েল। ঠিক আছে, সানফ্লাওয়ার অয়েল কোনো একটা কোম্পানি প্রডিউস করেছে, প্রডিউস করে মার্কেটে সে ছাড়ছে, ধরো সেই কোম্পানিটা কেরালায় আছে। ঠিক আছে, কেরালায় সেই কোম্পানিটা প্রোডাকশন হচ্ছে, সে ওয়েস্ট বেঙ্গলে সানফ্লাওয়ার অয়েল সেল করছে, তো ওয়েস্ট বেঙ্গলে যখন সানফ্লাওয়ার অয়েল এসে পৌঁছালো তখন সানফ্লাওয়ার অয়েলের দাম অনেক কমে গেল, বাট সে তো হাই কস্টে প্রডিউস করেছে, তাহলে তার কস্ট অনেক বেশি, সে আমাকে ওই লো কস্টে দিতে পারবে না। তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলের যে কোম্পানিগুলো আছে তারা যখন প্রডিউস করছে তারা লো কস্টে প্রডিউস করছে, লো কস্টে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা?
তাহলে এই যে প্রাইস ডিফারেন্সটা চলে আসবে, এই প্রাইস ডিফারেন্সটা মেক আপ করা যাবে না, ঠিক আছে? তো এই প্রবলেমটা সলিউশন কিভাবে করা হয় তার একটা সিম্পল এক্সাম্পল তোমায় দিই। আরো সিম্পল এক্সাম্পল, তুমি যখন কলেজ থেকে বাড়ি যাও, তোমার কাছে দুটো রাস্তা থাকে অনেক সময়, একটা বাই ট্রেন, একটা বাই বাস। তুমি দেখো বাই ট্রেন গেলে হয়তো 1 আওয়ারের রাস্তা, বাই 1 ঘন্টার রাস্তা, বাই বাসে গেলে 2 ঘন্টার রাস্তা। এই যে আমি কথাটা বলছি 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টার রাস্তা, এর মানেটা কি? মানে হচ্ছে টাইম ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর এন্ড টাইম হ্যাজ বিন ক্যালকুলেটেড অ্যাজ এ ডাইমেনশন। আমি আমার রাস্তাটাকে শুধু লেন্থ দিয়ে না বলে আমি বলছি 10 কিলোমিটার, না 10 কিলোমিটার নয়, আমি বলছি 1 আওয়ার ডিস্টেন্স, 2 আওয়ার ডিস্টেন্স। সো টাইম হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ এক্সট্রা ডাইমেনশন, যেটা এত বছর ছিল না সেই সময় আসলো টাইম ডাইমেনশন। এই যে টাইম ডাইমেনশনটা আসলো, এটা তুমি সব জায়গায় অ্যাপ্লাই করো, এবার সব জায়গায় অ্যাপ্লাই করো। ধরো তুমি লজিস্টিক কস্ট অ্যাপ্লাই, লজিস্টিক কস্ট ক্যালকুলেট করছো। লজিস্টিক কস্ট মানে হচ্ছে মালপত্রকে এখান থেকে ওখানে পৌঁছাতে যতটা কস্ট লাগে তাকে বলে লজিস্টিক কস্ট, ঠিক আছে? তো ওই যে কোম্পানি তেল প্রোডিউস করছে, সানফ্লাওয়ার অয়েল প্রোডিউস করছে, সে ওই সানফ্লাওয়ার অয়েলটা ওয়েস্ট বেঙ্গলে পাঠাচ্ছে, ঠিক আছে? তাহলে তার যে লজিস্টিক কস্ট সে ক্যালকুলেট করছে, করে তো তবে জিনিসপত্রের নামের সাথে অ্যাড করবে ওটাকে, না? এবার যদি দেখে যে টাইমটা কমে যাচ্ছে, কথাটা বোঝো, ভেবে বোঝো কথাটা, যদি দেখে টাইমটা কমে যাচ্ছে, আগে ওইটাকে প্রোডিউস করে পাঠাতে দুদিন টাইম লাগতো, এখন সেটা 10 ঘন্টা টাইম লাগছে, তাহলে যে ওয়ার্কারগুলো দুদিন ধরে কাজ করছিল তাদের দুদিনের স্যালারি দিতে হচ্ছিল, এখন যে ওয়ার্কারগুলো 10 ঘন্টা কাজ করছে তাদের 10 ঘন্টা স্যালারি দিতে হবে। সো ন্যাচারালি কস্ট ড্রপ করলো, তোমার সামনে কস্ট ড্রপ করলো। তাহলে টাইম যদি কমানো যায় তো কস্ট অবশ্যই ড্রপ করবে, ঠিক আছে? So that is, time is an important dimension. Einstein এই কনসেপ্টটা প্রথম ইন্ট্রোডিউস করলেন, time as a fourth dimension. ঠিক আছে? তারপরে তিনি তৈরি করলেন টেন্সর, যেটা তুমি এখন পড়ছো, ঠিক আছে? সেই টেন্সর থেকে আস্তে আস্তে আসলো ডিফারেনশিয়াল জিওমেট্রি। এই হচ্ছে হিস্ট্রি অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে? কিন্তু সাবজেক্টটা তুমি যখন পড়বে, ঠিক আছে, শুরুই হবে টেন্সর দিয়ে, কনসেপ্টের স্টার্টিংই টেন্সর দিয়ে। আর টেন্সর যখন পড়ছো তুমি কিসের জন্য পড়ছো? হায়ার ডাইমেনশন স্টাডি করার জন্য পড়ছো। তাই তোমার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। এবার চলো আস্তে আস্তে আমি টেন্সরের মধ্যে তোমাকে নিয়ে যাব, ওকে? আচ্ছা, কনসিডার আচ্ছা আমি একটুখানি র কনসেপ্ট দিচ্ছি, ঠিক আছে? এত কিছু লেখাবো না, র কনসেপ্ট দিচ্ছি, যেটা মেন সেটা লেখাচ্ছি, ঠিক আছে? দেখো, আমাকে যদি তুমি বলো এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস, তাহলে এন ডাইমেনশনাল স্পেস মানে কি? সেখানে এন সংখ্যক কোঅর্ডিনেটস থাকবে। যেমন যদি আমি থ্রি ডাইমেনশনাল স্পেস বলি তাহলে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট থাকে। ফোর ডাইমেনশনাল স্পেস বললে চারটে কোঅর্ডিনেট থাকবে, এক্স ওয়াই জেড টি টাইম, লাস্ট ডাইমেনশন টু টাইম। ফিফথ ডাইমেনশন বললে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, পাঁচটা কোঅর্ডিনেট থাকবে। তেমনই আমার এখানে আমি যদি কোঅর্ডিনেটস বলি, তাহলে আমার এখানে কোঅর্ডিনেটস যখন আমি লিখবো, তাদেরকে যখন আমি রিপ্রেজেন্ট করব কেমন দেখতে হবে তাদেরকে, সিম্পল রিপ্রেজেন্টেশনটা তোমাকে দেখাচ্ছি। এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স এন। এই যে আমি এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস পড়ব, তাহলে আমার কাছে এন সংখ্যক ভেরিয়েবলস বা কোঅর্ডিনেটস থাকবে, তাহলে এদেরকে আমি কি বলব? কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটস অর ভেরিয়েবলস বলতে পারো। সো তুমি ন্যাচারালি আমাকে একটা কথা বলো, তুমি যখন আর থ্রি এর মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রি করো, তুমি যখন কোঅর্ডিনেট জিওমেট্রি করো, তুমি কি লেখো? এক্স ওয়াই জেড লিখে এটাকে ব্র্যাকেটে রাখো। কেন ব্র্যাকেটে রাখো? ব্র্যাকেটে রাখার মানে হচ্ছে এটা একটা অর্ডার্ড থ্রি টাপল, এটা একটা অর্ডার্ড টাপল, অর্থাৎ তুমি চাইলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, না বসানো যাবে না। সিমিলার ওয়েতে ইট ইজ অলসো অ্যান অর্ডার্ড এন টাপল, এটা কি? এটা একটা অর্ডার্ড n tuple, an ordered n tuple. তাহলে ordered কথাটার মানে you cannot change the order. তুমি order ইচ্ছা করলে চেঞ্জ করে দিলে, আগে x2 বসালে তারপর x1 বসালে, এটা পসিবল না। All it is already ordered, এখানে একটা order আছে already, ঠিক আছে? তাহলে এক কথায় coordinate মানে হচ্ছে x1, x2, x3, xn, যেখানে এই যে তুমি মাথায় লিখছো এটাকে বলে সুপারস্ক্রিপ্ট। আর যদি আমি নিচে লিখতাম, যদি আমি যেমন আমরা নরমালি লিখি তাহলে বলতাম সাবস্ক্রিপ্ট। ফর এক্সাম্পল আমি যদি লিখি ক্যাপিটাল এ, এখানে আই লিখলাম, এখানে জে লিখলাম, ঠিক আছে? বুঝে নাও ভালো করে, খুব ছোট ছোট জিনিস, সিম্পল জিনিস,
দিস ইজ কল্ড সুপার স্ক্রিপ্ট। ঠিক আছে, সুপার কেন? সুপার বিকজ মাথায় আছে। ঠিক আছে, দিস ইজ কল্ড সাবস্ক্রিপ্ট। সাব কেন? কারণ নিচে আছে। ঠিক আছে, ওকে। এবার এটা কি, এটা কি সেটা একটু পরে পড়বে, আপাতত বোঝো এটা একটা অবজেক্ট, এটা কোনো একটা অবজেক্ট। ঠিক আছে, এর একটা রিপ্রেজেন্টেশন আছে। আমি যদি তোমাকে আগে থেকে বলে দিই, জাস্ট আজকাল হয় না স্পয়লার, স্পয়লার বোঝো তো, ধরো একটা সিনেমা এসেছে নতুন, ঠিক আছে, ধরো একটা সিনেমা লঞ্চ করেছে, রিলিজ করেছে, ঠিক আছে, ধরো স্পাইডারম্যানের একটা মুভি রিলিজ করেছে, আমি ছবিটা দেখে আসলাম, আমি মুভিটা দেখে আসলাম, তুমি দেখোনি এখনো মুভিটা, আমি দেখে এসেছি মনে করো, ঠিক আছে, দেখে এসে তোমাকে আমি বললাম যে মুভিতে এই এই ঘটনা আছে, তো তুমি তো মুভির স্টোরি অলরেডি জেনে গেলে, এটাকে বলে স্পয়লার। তারপরে তোমার যে এক্সাইটমেন্টটা ছিল সেই এক্সাইটমেন্ট আমি খেয়ে নিলাম, আর তোমার মধ্যে অত এক্সাইটমেন্ট থাকবে না। তো সেরকম স্পয়লার যদি আমি আগে থেকে দিই তাহলে এটা একটা টেন্সার, ঠিক আছে, ওকে। বাট এটা টেন্সার কেন, টেন্সার কি জিনিস, স্পয়লার দিয়েছি, সুতরাং তুমি অরিজিনাল সিনেমা দেখলে তবেই বুঝতে পারবে যে কি জিনিস কেন। ঠিক আছে, তো আপাতত জেনে রাখো এটা একটা অবজেক্ট যার মাথায় যদি কোনো ইন্ডেক্স থাকে, এটা কি ইন্ডেক্স, জেনারেলি এটা কি, দিজ আর অল ইন্ডেক্স, দিজ আর অল ইন্ডেক্স, যে এদের জেনারেল নাম হচ্ছে ইন্ডেক্স, হ্যাঁ, এদের জেনারেল নাম হচ্ছে ইন্ডেক্স, বাট ইন্ডেক্স যদি মাথায় থাকে তাহলে আমি তাকে বলবো সাবস্ক্রিপ্ট, আর যদি নিচে থাকে তাহলে বলবো সরি, মানে মাথায় থাকলে সুপার স্ক্রিপ্ট আর নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, কথাটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, আর ইন্ডেক্স এর আরেকটা নাম হচ্ছে সাফিক্স, ইন্ডেক্স অর সাফিক্স, ঠিক আছে, সাফিক্স ইন্ডেক্স একই কথা, ঠিক আছে, সাফিক্স ইন্ডেক্স একই কথা, তুমি ইন্ডেক্স বলো সাফিক্স বলো ডাজন্ট ম্যাটার, সেম। বাট এই যে যা বলছো মাথায় যেটা আছে, মাথায় যে সাফিক্সটা আছে বা ইন্ডেক্সটা আছে দ্যাট ইজ কল্ড এ সুপার স্ক্রিপ্ট, নিচে যে সাফিক্সটা আছে দ্যাট ইজ কল্ড এ সাবস্ক্রিপ্ট। সুপার কথাটা কখন ইউজ করছো, যখন মাথায় আছে, সাব কথাটা কখন ইউজ করছো, তখন নিচে আছে, এইটুকু বুঝতে হবে শুধু। ঠিক আছে, তুমি হয়তো ভাবছো যে এটা আবার কি জিনিস, কিন্তু খুব সোজা জিনিস, এটা আবার পড়ার কি আছে, সাবজেক্টটাই তো সোজা, সাবজেক্টটাই তো সোজা, তো বারবার ধরে বলছি আমি সাবজেক্টের মধ্যে কিছু নেই, তো দেখো না জিনিসগুলো, দেখো আস্তে আস্তে আসুক তোমার কাছে, ওই জন্যই তো আমি লেখাচ্ছি না, ওই জন্যই তো আমি ওপর ওপর দিয়ে হালকা হালকা বলছি, কারণ এগুলো লিখে তোমারই ভালো লাগবে না যে সোজা জিনিসগুলোকে কেন লেখানো হচ্ছে, যতটা দরকার ততটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, বাকিটা তো তুমি শুনছো বুঝছো, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবে, ঠিক আছে, চলো। আচ্ছা, এবার আমরা পড়বো এই সাবজেক্টটা কে তৈরি করেছে বললাম, স্যার আলবার্ট আইনস্টাইন। স্যার আলবার্ট আইনস্টাইন একটু কুড়ে মানুষ ছিল বলতে পারো, সাম লেজি টাইপ অফ ম্যান, ঠিক আছে, সায়েন্টিস্ট একটু লেজি টাইপের হয়, ঠিক আছে, তো ওনার সবচেয়ে বেশি যে লেজিনেস সেটা ছিল এটাই যে কোনো জিনিস যখন অলরেডি প্রুভড ইন দ্য বুক কেন আমি সেটা মাথায় রাখবো, মানে তুমি যদি এই কোয়েশ্চেনটা করো যে যেটা অলরেডি বইতে আছে কেন আমি সেটা মাথায় রাখবো, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় মার্কস পাবে না। বাট ইন কেস অফ আইনস্টাইন উনি এটাই মনে করতেন যে যেটা বইতে আছে সেটা আমি মাথায় কেন রাখবো, বইতে আছে তো, বইতে তো আছে, আমি আবার মাথায় রেখে কি করবো, আমার মাথায় রেখে ডাস্টবিন যে যা আছে সব রাখবো, আমি নিউ কিছু ভাববো, ইনভেন্ট করবো, আবিষ্কার করবো, বইতে আছে সেটা মাথায় কেন রাখবো। হি ওয়াজ এ লেজি টাইপ অফ পার্সন, সো ওনার একটা কনভেনশন তুমি এখানে পড়বে যেটা দেখলেই মনে হবে যে কেউ একজন কুড়ে মানুষ বানিয়েছে এটাকে, ঠিক আছে, লেজি মানুষ বানিয়েছে। দেখো এটাকে বলে আইনস্টাইনস সামেশন কনভেনশন, তো লেজি মানুষ যখন কোনো কিছু বানায় তখন জিনিসটা কিন্তু খুব ইজি হয়, একজন লেজি মানুষ যখন কোনো কিছু বানায় দেখবে বলা হয় যে যদি কোনো কাজ ইজিলি করাতে হয় তাহলে সেই কাজটা একটা লেজি লোককে দিয়ে করাও, আর যদি হার্ডওয়ার্কিং লোককে দিয়ে করাও সে কিন্তু নর্মাল ওয়েতে করবে, লেজি পার্সনকে দিলে সে শর্টকাট দিয়ে করবে, শর্টকাট রাস্তা বার করতে গেলে কাজটাকে তুমি লেজি পার্সনকে দিয়ে করাও, আর যদি স্ট্রেট ফরওয়ার্ড রাস্তায় করাতে হয় তাহলে হার্ডওয়ার্কিং পার্সনকে দিয়ে করাও। ঠিক আছে, সো দেখো আইনস্টাইন সামেশন কনভেনশন, কনভেনশন মিন্স, কনভেনশন মিন্স যেটা ইউ উইল ইউজ ইন দিস সাবজেক্ট, উনি তো সাবজেক্টটা তৈরি করেছেন তো উনি কিছু কনভেনশন তৈরি করে দিয়ে গেছেন,
বলেছেন তুমি এটা ইউজ করবে সাবজেক্টটা যখন পড়বে যখন, ঠিক আছে? থ্রু আউট দ্য সাবজেক্ট এই কনভেনশনটা ইউজ হবে। ওকে, কনভেনশনটা এরকম যে ধরো তুমি একটা এক্সপ্রেশন লিখছো, এক্সপ্রেশনটা হচ্ছে এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস ডট ডট প্লাস এ এন এক্স এন। কথাটা ভালো করে বুঝবে, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, আমি যখন এই মাথায় সাফিক্স দেবো তখন সেটা কি কোয়ার্ডিনেট, এগুলো কি কোয়ার্ডিনেট, কি এগুলো কোয়ার্ডিনেট বা বলতে পারো ভেরিয়েবলস, কি বলবে মাথায় সাফিক্স মানে কোয়ার্ডিনেট বা ভেরিয়েবল, ঠিক আছে? ওকে, আর যদি দু জায়গায় সাফিক্স থাকে বা নিচে সাফিক্স থাকে, ঠিক আছে, কি বললাম শুনছো, যদি দু জায়গায় সাফিক্স থাকে, ওপর নিচে দু জায়গায় সাফিক্স, নিচে সাফিক্স, সেগুলো কোয়ার্ডিনেট নয়। ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকছে কথাটা? মাথায় সাফিক্স, একটা সাফিক্স যদি থাকে, একটা সাফিক্স, শুধু মাথায় একটা সাফিক্স আছে, ঠিক আছে, দ্যাট ইজ আ কোয়ার্ডিনেট। আর যদি অন্য জায়গায় সাফিক্স থাকে, মাথাতেও সাফিক্স আছে অন্য জায়গাতেও আছে, বা অনলি নিচে সাফিক্স আছে, এরকম যদি থাকে, দ্যাট ইজ নট এ কোয়ার্ডিনেট। তাহলে কোনটা কোয়ার্ডিনেট চিনব কি করে, যার একটাই সাফিক্স শুধু মাথায় আছে, দ্যাট ইজ আ কোয়ার্ডিনেট, ঠিক আছে? ভালো করে মাথার মধ্যে ঢোকা জিনিসটাকে। এখন দিস ইজ an expression, এটা কি একটা এক্সপ্রেশন? নাও ইউ ক্যান আস্ক মি, তাহলে এ ওয়ান কি? এ ওয়ান তো কোয়ার্ডিনেট নয়। এভাবে এ ওয়ান কে তুমি আপাতত কনস্ট্যান্ট মনে করো না, তারপর কি সেটা সাবজেক্টের ভিতরে ডুবলে বুঝে যাবে, ঠিক আছে? আপাতত তুমি মনে করো কনস্ট্যান্ট। ওকে, সো এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস এ এন এক্স এন, ইউজুয়ালি এটাকে আমরা কিভাবে লিখি? ইউজুয়ালি আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে লিখি? আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখি সামেশন দিই, এখানে লিখি এ আই এক্স আই, লিখি তো আই ইকুয়ালস টু ওয়ান টু এন, লিখি তো? দেখো এটা আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখি তো নাকি, বলো হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, আইনস্টাইন ছিলেন একটু কুড়ে টাইপের মানুষ, লেজি টাইপ অফ পিপল। আর উনি আগেই বলেছেন যে যেটা বইতে প্রুফ করা আছে সেটা আমি মাথায় রাখবো না, বিকজ মাই হেড ইজ নট এ গার্বেজ, আমার মাথা কোনো ডাস্টবিন নয় যে তুমি সেটা যা খুশি রাখবে, ঠিক আছে? তোমার বইতে তো আছে, তুমি কেন আমার মাথায় রাখতে চাও, ঠিক আছে? সিম্পলি সো উনি এখানেও শর্টকাট বার করেছেন, উনি বলেছেন যে তুমি এই সিম্বলটা দেওয়ারই দরকার নেই, সিম্বলটাকে উড়িয়ে দাও, সিম্বলটাকে উড়িয়ে দাও। সো ইফ ইউ জাস্ট ক্রস দ্য সিম্বল কি পড়ে থাকলো, দিস। তাহলে উনি বললেন যে তুমি এই এক্সপ্রেশনটার মিনিং এটা বুঝো, ডোন্ট গিভ দ্য সিম্বল, এই সিম্বলটাকে লিখবেই না, উড়িয়ে দাও, এই এক্সপ্রেশনটার মিনিং এটা বুঝো, ঠিক আছে? তাহলে কি করা হলো, সিম্পলিফিকেশন করা হলো। কি রকম সিম্পলিফিকেশন? ওনার মনে হয়েছে যে এই সিম্বলটা আননেসেসারি, হটাও হটাও সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে তোমার ব্রেনে একটা কোয়েশ্চেন এসে গেল যে তাহলে এই যে আই, আই এর ভ্যালুটা কত? ন্যাচারাল কোয়েশ্চেন, আই এর ভ্যালু কত? আসছে কি আসছে না কোয়েশ্চেনটা? আসছে না তোমার ব্রেনে কোয়েশ্চেনটা? আসছে না যে আচ্ছা এখানে যদি লিখি, আরে বাবা তোমার কথাটা তো বলতে হবে, মন খুলে কথা বলো, হ্যাঁ এটাই তো কথা, কি মানে লাগছে তোমার একটু বলো তো আমাকে, এটাকে দেখে এখন কি মানে লাগছে? মিনিংলেস লাগছে, তাই তো? আচ্ছা এবার দেখো এটাকে মিনিংফুল করা যাক, ঠিক আছে? মিনিংলেস লাগছে, এটাকে মিনিংফুল করা যাক। চলো, তুমি কোথায় আছো? এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস, তোমার চ্যাপ্টারের নাম দেখে নাও, ঠিক আছে? তো এন ডাইমেনশন, তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি করেছো, টু ডাইমেনশনে দুটো কোঅর্ডিনেট লাগে, থ্রি ডাইমেনশনে কটা লাগবে? তিনটে লাগবে, ফোর ডাইমেনশনে চারটে লাগবে, তো এন ডাইমেনশনে কটা লাগবে? এন এন কোঅর্ডিনেটস, এন কোঅর্ডিনেটস। তো তুমি আগেই এন কোঅর্ডিনেটস নিয়ে নিয়েছো, তাই দেখো তোমার সামনে আছে এন কোঅর্ডিনেটস, অলরেডি নিয়ে বসে আছো, আর তোমার কাছে আছে অলরেডি এন কোঅর্ডিনেটস, রাইট? এবার এই যে আইটা, এই আইটা তাহলে এইখানে যখন লেখা হচ্ছে এক্স আই, তখন তুমি তোমার কাছে যা আছে সেটাই তো ভাববে, কথাটা বোঝো? আমার কাছে আছে 10 টাকা, আমি সেই 10 টাকা নিয়ে যদি ফ্লাইটে চড়তে চাই তাহলে তা তো সম্ভব নয়, আমার কাছে যা আছে সেটা দিয়ে কি হবে আমি ভাববো, ঠিক কি ভুল? ঠিক আছে, তাহলে এখানে এক্স আই আছে, তাহলে আমি এক্স আই মানে এগুলোর মধ্যে থেকে বুঝব যে এগুলোর মধ্যে কেউ, আইনস্টাইন বললেন তুমি কেউ বুঝো না, তুমি সবাইকে বুঝো। উনি বললেন যে তুমি এটা বুঝে নাও যে এখানে এই যে আই আই মিলে যাচ্ছে,
এই যে আই আই মিলে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, আই 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 এটা যখন মিলে যাচ্ছে, তুমি ভাবো একটা সামেশন তৈরি হয়ে গেল, তুমি ভাবো একটা সামেশন তৈরি হয়ে গেল, যে সামেশনটা অ্যাকচুয়ালি এই আই এর জায়গায় এই এই যে এক্স আই আছে, এক্স আই মানে এক্স ওয়ান থেকে এক্স এন যা খুশি হতে পারে, তো আই এর জায়গায় ওয়ান বসাও ফার্স্টে, তাহলে আই এর জায়গায় ওয়ান বসালে কি হবে, এ ওয়ান এক্স ওয়ান, উনি বললেন তুমি রাখো এ ওয়ান এক্স ওয়ান কে, তারপরে প্লাস সাইন দাও, তারপরে তোমার আই এর জায়গায় এক্স আই এর জায়গায় এক্স টু হতে পারে, তাহলে তুমি এবার আই এর জায়গায় টু বসাও, তাহলে কি পেলে এ টু এক্স টু, রাখো তুমি এ টু এক্স টু কে, তারপরে আবার প্লাস সাইন দাও, তারপরে এক্স আই কি হতে পারে, এক্স থ্রি হতে পারে, এইভাবে এক্স এন পর্যন্ত হতে পারে, তাহলে প্লাস দিয়ে ডট ডট দাও, অতগুলো লিখে যাবো নাকি সারাদিন, তাহলে ডট ডট দাও দিয়ে প্লাস দিয়ে লাস্ট ভ্যালুটা বসাও, এন বসাও, এ এন এক্স এন বসাও। উনি বললেন যে তোমরা এই কনভেনশনটাকে মেনে চলো, তাহলে আর এই সামেশন সিম্বলটা ইউজ করতে হবে না, যাও ছোট করে দিলাম। যদি ইউনিভার্সিটি তোমাদের সিলেবাস গুলো কিরকম করে ছোট করে দিত তাহলে কত ভালো হতো বলতো, ঠিক আছে। এবার তোমার কাছে কিন্তু আর মিনিংলেস লাগবে না, দেখো আর মিনিংলেস লাগছে বলো রুমানা? তো এটা কনভেনশন গিভেন বাই আইনস্টাইন, মানে আমরা বলে থাকি না যে তোমাকে স্কুলে গেলে ইউনিফর্ম পরে আসতেই হবে। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি ধরো কোনোদিন একটা স্কুলে তোমার, তুমি ধরো যখন স্কুলে পড়তে তুমি ইউনিফর্ম না পরে কোনোদিন চলে গেছো, তখন তোমাকে বকা বকি দিত কি দিত না? বকাবকি তো দিত, বাট ইউনিফর্মের সাথে পড়াশোনার কি সম্পর্ক? একটা জিনিস ভেবে দেখো না, স্কুলে কি করতে যাচ্ছ, পড়াশোনা করতে যাচ্ছ, মানে তোমার খেলার টাইমে খেলবে, পড়ার টাইমে পড়বে, এই জন্যই তো স্কুলে যাচ্ছ, স্কুলে স্পোর্টস পিরিয়ডও থাকে, স্কুলে পিটি পিরিয়ডও থাকে, স্কুলে তোমার নর্মাল এডুকেশন পিরিয়ডও থাকে, পড়াশোনার পিরিয়ড থাকে, তাহলে যেমন পিরিয়ড আসবে সে অনুযায়ী তুমি অ্যাক্ট করবে, রাইট? তো এডু মানে গায়ে কি আছে, হোয়াট ইজ মাই ইউনিফর্ম, আমি ইউনিফর্ম পরলাম কি ক্যাজুয়ালস পরলাম কি কি পরলাম, তাতে কি যায় আছে, রাইট? পড়াশোনা ডাজেন্ট কেয়ার ফর দ্যাট, পড়াশোনার সাথে তার কোনো সম্পর্ক নেই। আগে যখন স্কুল ছিল না, দ্যাট ওয়াজ আ গুরুকুল কালচার, ইন গুরুকুল কালচার কোনো ইউনিফর্ম ছিল না, গুরুকুল কালচারে কি ছিল যে ভাই তোমাকে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট পরে আসতে হবে কি শাড়ি পরে আসতে হবে, এসব বলতো না, ইউ ওয়ার এভরিথিং, ইউ ওয়ার এনিথিং, তোমার যা খুশি পরে এসো, ইন গুরুকুল কালচার, রাইট? সো স্কুল যখন আসলো, দ্যাট ওয়াজ আ ব্রিটিশ কালচার, দ্যাট ওয়াজ নট আওয়ার কালচার, দ্যাট ওয়াজ ওয়েস্টার্ন কালচার, এক্সটার্নাল কালচার। আজকে তুমি যে স্কুলিং কালচার করছো, দ্যাট ইজ এক্সটার্নাল কালচার, ওকে? সো স্কুল যখন আসলো, ইন স্কুলস দে ইন্ট্রোডিউস ইউনিফর্ম, দ্যাট ইজ আ ওয়েস্টার্ন মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেট তো নয়, ওয়েস্টার্ন মাইন্ডসেট, উই আর নট ওয়েস্টার্ন, রাইট? সো বেসিক্যালি ওয়েস্টার্ন মাইন্ডসেট যখন আসলো, তখন ইউনিফর্ম ধরিয়ে দিল আমাদেরকে, এখন স্কুলে গিয়ে ইউনিফর্ম না পরে গেলে বকাঝকা দেয়, এটা রুলস হয়ে গেছে, বিকজ এটাকে কনভেনশন বলা হয়, তোমাকে মেনে চলতে হবে, যদি তুমি স্কুলে যেতে চাও তাহলে ইউ হ্যাভ টু ফলো দ্য কনভেনশন। সিমিলারলি তুমি যদি সাবজেক্টটা পড়তে চাও, তাহলে এর রুল সেট করে দিয়ে গেছে আইনস্টাইন, আইনস্টাইন বলে দিয়ে গেছে যদি ভাই তুমি সাবজেক্টটা পড়তে চাও তাহলে আমার কনভেনশন মেনে চলতে হবে। তুমি বুঝতে পারছো না আজকে যে কত উপকার করে দিয়ে গেছে তোমার, কত বড় উপকার করে দিয়ে গেছে, সেটা তুমি একটু পরে মানে আজকে বুঝবে না, ক্যালকুলেশন যখন হবে তখন বুঝতে পারবে যে এই সামেশন তুলে দিয়ে কত উপকার করেছে তোমার, কত ফেসিলিটি দিয়েছে তোমাকে, কত কম লিখতে হচ্ছে, কত লাইট ওয়েট বানিয়ে দিয়েছে সাবজেক্টটাকে, ঠিক আছে? দ্যাট ওয়াজ ডিউ টু সাম লেজিনেস অফ দ্য পার্সন আইনস্টাইন, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই উই কল হিম জিনিয়াস, যার লেজিনেস আমাদের একটা সাবজেক্ট কি ইজি করে দেয়। চলো ওকে, সো বেসিক্যালি দিস ইজ দ্য কনভেনশন, বাট আইনস্টাইন আরেকটা কথা এখানে বলেছিলেন, উনি বলেছিলেন যে তুমি ফলো করবে আপ অ্যান্ড বটম সিমিলারিটি আছে কিনা, মানে একটা এই যে তুমি এই কোন আই আই তুমি সেম করবে, ধরো মেবি আমি তোমাকে জাস্ট আপাতত বলছি, উনি বলেছিলেন যে তুমি যখন দুটো আই আই সেম করে সাম বুঝবে, এই যে আই আই সেম হওয়ার জন্য তুমি সাম বুঝছো, আইডিয়াটা ভালো করে বোঝো, ব্র্যান্ডের মধ্যে নাও জিনিসটাকে, এই আই আই সেম যখন হচ্ছে তাকেই তো তুমি সাম বুঝছো, আই এর জায়গায় তুমি ওয়ান বসাচ্ছ, টু বসাচ্ছ, থ্রি বসাচ্ছ, এন বসাচ্ছ, অ্যাকর্ডিং টু হিজ কনভেনশন,
উনি যখন এটা ইন্ট্রোডিউস করেছিলেন তখন বলেছিলেন যে একটা সাফিক্স টপে থাকতে হবে, একটা সাফিক্স বটমে থাকতে হবে, অলওয়েজ এটা থাকতে হবে। আর আমার সামে কটা টার্ম থাকবে দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডাইমেনশন অফ দ্য স্পেস। আমার স্পেসটা এন ডাইমেনশনের স্পেস, তাহলে সামে এন নাম্বার অফ টার্মস থাকবে। আমার স্পেসটা যদি ফাইভ ডাইমেনশনের স্পেস হতো সামে কটা টার্ম থাকতো বলো? ফাইভ টার্মস থাকতো। সিম্পল, তুমি বলতে পারবে না টাফ কিছু করেছে। আরে কুঁড়ে তো, লেজি তো, বোঝো না কেন? লেজি মানুষ কি কখনো টাফ কিছু করবে? সে তো ইজিটাই করবে রে বাবা। লেজি পার্সন তো, সে তো শর্ট রুটটা খুঁজবে, ঠিক আছে? লেজি ব্রেন তো। ওকে, আচ্ছা, সো বেসিক্যালি দিস সামেশন কনভেনশন হ্যাজ বিন ইউজড এভরিওয়্যার, এভরিওয়্যার থ্রু আউট দ্য সাবজেক্ট, সব জায়গায়। এটাকে ছাড়া তুমি কিছু করতে পারবে না। ওকে, সো তুমি আগে যে যে স্পেসে কাজ করছো, যে স্পেসের ভেতরে রয়েছো, সেই স্পেসের ডাইমেনশনটা দেখে নেবে। যদি সেটা ফাইভ ডাইমেনশনের হয় তাহলে সামেশনে পাঁচটা টার্ম আসবে, যদি সেটা ফোর ডাইমেনশনের হয় তাহলে সামেশনে চারটে টার্ম আসবে। বাকিটা তুমি বুঝে যাচ্ছ যে কটা টার্ম আসছে, কিছুই নেই। ভেরি সিম্পল, ভেরি অবভিয়াস অ্যাকচুয়ালি, ঠিক আছে? বলো, মেইন জিনিসটা হচ্ছে এইখানে লুকিয়ে আছে। তুমি পুরো জিনিসটা এখান থেকে স্টার্ট করছো, আস্তে আস্তে ব্যাপারটাকে ধরবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা একটা কথা আমি একটু মনে করিয়ে দিই, একটা কথা একটু বলে দিই, যেটা আমি ওখানে বলিনি, এখানে একটু বলে দিই। দেখো, আমি ধরো এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান করলাম, ধরো এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান করলাম। তোমার একটা জিনিস মনে হতে পারে, যখন আমি দুটো ভেরিয়েবলকে মাল্টিপ্লাই করি, এক্স ইন্টু এক্স করি, এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান করলে স্কোয়ারটা কোথায় দেবো? এখানে স্কোয়ার বা কিউব এসব দেওয়ার রুলটা হচ্ছে এরকম, ঠিক আছে? তুমি যখন স্কোয়ার দেবে তখন ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবে, না হলে নর্মালি স্কোয়ার লিখে দিলে কিরকম দেখতে লাগবে দেখো, এক্স ওয়ান টু এরকম দেখতে লাগবে। দিস ইজ নট ট্রু, এই ওয়ানটা কিন্তু পাওয়ার নয়, দিস ওয়ান ইজ নট পাওয়ার, এটা পাওয়ার নয়, এটা জাস্ট পজিশনাল ইন্ডেক্স, এটা জাস্ট পজিশনাল ইন্ডেক্স। আমার x1 হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, x2 সেকেন্ড কোঅর্ডিনেট, x2 ডাজ নট মিন ইট ইজ স্কোয়ার, x2 মানে স্কোয়ার নয়। ভালো করে কথাটা শোনো, তোমরা হয়তো অনেকেই ভাবো যে মাথায় থাকা মানে পাওয়ার। হ্যাঁ, তুই তো ভাববে, অবভিয়াসলি ভাববে, এই সাবজেক্টে ভাববে না, মাথায় থাকা মানেই পাওয়ার তা নয়। হ্যাঁ, যদি এরকম থাকে x1 ব্র্যাকেট দিয়ে মাথায় 2, তাহলে 2 টা পাওয়ার, 1 টা পাওয়ার নয়, 1 টা ইন্ডেক্স, জাস্ট নরমাল ইন্ডেক্স। পাওয়ার কিভাবে আসে? পাওয়ার মাল্টিপ্লাই করে আসে। x1 এর 1 কিভাবে এসেছে? ইট ইজ আ পজিশনাল ইন্ডেক্স, শুধু পজিশনের জন্য এসেছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। এই ডিফারেন্সটা কিন্তু না বুঝলে চলবে না, এটা কিন্তু বুঝতেই হবে। কারণ দেখো, নরমালি তোমার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, নরমাল কোয়েশ্চেন, একদম জেনুইন কোয়েশ্চেন, যে আচ্ছা আমি এইভাবে কেন লিখছি না, x1 x2 ডট ডট xn এইভাবে কেন লিখছি না, আগে তো এইভাবে লিখতাম, কেন হঠাৎ করে পাওয়ার, এই মানে কেন হঠাৎ করে আমি ইন্ডেক্স গুলোকে মাথায় তুলে দিলাম? বিকজ অফ দিস। আইনস্টাইন উনি চেয়েছিলেন ব্যাপারটাকে ইজি করার জন্য সামেশন কনভেন্ট, সামেশনটাকে তুলে দিতে। সামেশন তোলার জন্য উনি যে রুলটা আনলেন সেটা হচ্ছে এই যে ম্যাচিংটা, ম্যাচিংটা কিন্তু অল্টারনেট পজিশনে হতে হবে, মানে একটা যদি উপরে থাকে একটা নিচে থাকতে হবে। এই ম্যাচিংটা দেখলে, এই ম্যাচিং দেখেই আমরা চিনবো যে কোথায় সামেশন দেবো আর কোথায় দেবো না। কথাটা ভালো করে শোনো, মাথায় ঢোকাও, এই যে অল্টারনেট পজিশনাল ম্যাচিং, একটা উপরে একটা নিচে, এই ম্যাচিং দেখেই আমরা চিনবো কোথায় সামেশন হচ্ছে আর কোথায় হচ্ছে না, বুঝছো? ঠিক আছে, তাহলে এই ম্যাচিংটা তৈরি তখনই হবে যখন আমি কোঅর্ডিনেট গুলোর সাফিক্সটা মাথায় রাখবো। দ্যাটস ওয়াই আইনস্টাইন এই সিম্বলটা তৈরি করেছেন, না হলে কি উনি জানতেন না যে এটা ইউজ হয়? তোমার কি মনে হয় জানতেন না? অবভিয়াসলি উনি ইউজ করেছেন, তার কোনো পারপাস আছে। সো পারপাসটা হচ্ছে সামেশন কনভেনশন, যাতে সামেশন কনভেনশনটা তৈরি করা যায়, তাই জন্যই উনি ইচ্ছা করে সাফিক্স গুলোকে মাথায় তুলে কোঅর্ডিনেটস দিয়েছেন। ক্লিয়ার? দেখো, আগে এই পর্যন্ত বুঝলে কিনা দেখো, জিনিসটা খুব সিম্পল। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশন গুলোকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? বুঝলেই হয়ে যাবে।
তাহলে এখানে যে সাফিক্স হচ্ছে, সামেশনের উপর যে সাফিক্সটা আসছে, সেই সাফিক্সটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে? ওয়ান ইন লোয়ার পজিশন, ওয়ান ইন আপার পজিশন। এটা লোয়ার পজিশনে আছে, এটা আপার পজিশনে আছে। এই ম্যাচিংটাই যেটা হলো, এই ম্যাচিংটা সামেশন দিয়ে দিল আমাকে। এইরকম টাইপের যদি কোনো ম্যাচিং হয় তাকে বলবো ডামি সাফিক্স, ডামি। ডামি সাফিক্স। আচ্ছা ডামি কথাটা এর আগে কখনো শুনেছ বলো? ডামি ইন দা ওয়ার্ড স্যার, ডামি, ডামি, দা ওয়ার্ড ডামি আগে কখনো শুনেছ? ইয়েস স্যার। কোথায়, হোয়্যার? শুনেছো তো, কোথাও না কোথাও শুনেছো, কোথায় শুনেছো? ইন সাম গেম আই গেস। ইন সাম গেম, গেমে কি রকম পারপাসে শুনেছো একটু বলো, একটু এক্সপ্লেইন করো। রোমানা তুমি কোথায় শুনেছো, শুনেছো রোমানা ডামি? প্রবাবিলিটিতে ছিল। ডামি ছিল প্রবাবিলিটিতে, কোথায় ছিল? মানে ডামি ছিল না, মানে তো ডামি আর কোথাও শুনোনি? ক্রিকেটে কোথায় শুনেছো? এক্সপ্লেইন করো। হিরো বড় বড় স্টান্ট করতে হয় না, স্টান্ট, ঠিক না, হিরো যাব মুভি মে সিনেমা মে স্টান্ট করতে হয় না, কবি রিয়েল হিরো স্টান্ট নেই করতে হয় উসকা ডামি ডাবল, হ্যাঁ বডি ডাবল, বডি ডামি, ওর যে ডাবল ডাবল হতা হয় না, বডি ডাবল উসকো কেতে হয় ডামি, সমঝ রহে হো? ইয়েস। পহলে কে জমানে মে উতনা ও ভিডিও কা উতনা এফেক্টস নেই থা, মতলব আগে কার দিনে অত ভিডিও এফেক্টস ছিল না, এখন কি হয় একটা শুটিং করলো, একটা শুটিং করলো, দুটোকে জুড়ে দিল, এডিট করে দিল। ইউ আর ইউজিং অ্যাডোব এক্স প্রো, ইউ আর ইউজিং কি কি সফটওয়্যার ইউজ করছো আমি তো জানি না, ঠিক আছে, কি ছিল না কাটেক্স প্রো বা সামথিং, ঠিক আছে, এখন আগেকার দিনে তো এইসব সফটওয়্যার ছিল না। লাইক ধরো হিরো আর হিরোর ভাইকে একই রকম দেখতে, মেবি দে আর টুইনস, ওকে টুইন ব্রাদার, ঠিক আছে, আর হিরোইন টুইন সিস্টার, ঠিক আছে, মেবি, ওকে, সো তখন তো ওই তো কাটিং এজ টেকনোলজি ছিল না যে দুজন দুটো আলাদা আলাদা শুট করে ভিডিওটাকে জুড়ে দেবো, অত তো টেকনোলজি ছিল না, তখন কি করতো ডামি ইউজ করতো, ডামি ইউজ করতো, ঠিক আছে, দুজনকে দুজনকে একই সাথে ফ্রেমে আনতো, এনে শুটটা করে নিত, দ্যাট ইজ ডামি। ডামি মিন্স হুইচ ইজ লাইক দ্য অরিজিনাল বাট নট দ্য অরিজিনাল, অ্যাকচুয়ালি হুইচ ইজ নট রিয়েল ইজ কল্ড ডামি but looks like real, ki bolna yes, sir, which is not sir, cricket ka yaad aaya sir, kya yaad aaya, wo bowler kabhi kabhi karta jaise field placement aise kiya ki jaise short ball dalenge lekin dal deta hai length ball ya yorker to udhar bolte hai dummy field placement, dummy field placement, okay theek hai, yes okay, to ডামি মিন্স হুইচ লুকস লাইক রিয়েল বাট নট রিয়েল, ওকে, ইটস কল্ড ডামি। সো দিস সাফিক্স লুকস লাইক রিয়েল, কেন তোমার দেখে মনে হচ্ছে, এই যে একটু আগে রোমানা বলছিল না যে আচ্ছা এটা দেখে তো মানে কি বললে যেন কি লাগছে না বললে, তোমার ওয়ার্ডটাই আমি ভুলে গেলাম, কি যেন বলছিলে, মিনিংফুল লাগছে না, ওকে, এটা দেখে তো মিনিংফুল লাগছে না, অবভিয়াসলি মিনিংফুল কেন লাগবে, ইটস আ ডামি, ইট লুকস লাইক রিয়েল, মানে অ্যাজ ইউজুয়াল আমরা কি করবো, আই এর জায়গায় ভ্যালু বসাবো, আই এর জায়গায় ভ্যালু বসিয়ে আমি আই ইকুয়াল টু ওয়ান ইউজ করলে ইট লুকস লাইক এ ওয়ান এক্স ওয়ান, ইফ আই ইউজ আই ইকুয়াল টু টু ইট লুকস লাইক এ টু এক্স টু,
ওকে, বাট ইট ইজ নট এ ওয়ান এক্স ওয়ান, ইট ইজ জাস্ট নট ইকুয়াল টু এ ওয়ান এক্স ওয়ান, এটা কিন্তু এ ওয়ান এক্স ওয়ান এর সাথে ইকুয়াল নয়, ইট লুকস লাইক এ ওয়ান এক্স ওয়ান বাট ইট ইজ নট ইকুয়াল টু এ ওয়ান এক্স ওয়ান, সো ইট লুকস রিয়েল বাট ইট ইজ নট রিয়েল, সো ইট ইজ ডামি, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডামি, বুঝেছ? বলো। Yes, sir. তো সাবজেক্টে এখনো পর্যন্ত কিছু পড়েছো কি টাফ? দেখো তো সিম্পল জিনিস নিয়ে নাড়াচাড়া করছি না আমরা, টাফ কিছু নেই সাবজেক্টে, তুমি যদি রেগুলার ক্লাস মেনটেন করো আর যেটা পড়ালাম বাড়িতে একবার করে পড়ো, তাহলে ইন দ্য মিডল ধরো এপ্রিল টেপ্রিলের দিকে আরেকবার থরলি রিভিশন দিয়ে নেবে, ফাইনালি এক্সাম টাইমে পড়বে, এনাফ, ঠিক আছে? এনাফ, মোর দ্যান এনাফ, বাট এইটুকু করতে হবে, ওকে? এখন যেটা পড়াচ্ছি একবার বাড়িতে পড়বে, মিডিলে একবার রিভাইজ করবে, এক্সাম টাইমে একবার পড়বে, দ্যাটস ইট, ঠিক আছে? বাট এখন যেটা পড়াচ্ছি সেটা পড়ে রেখে দেবে, না পড়ে রেখে দেবে না, আমি এটা বলতে চাইলাম ব্যাপারটা, বুঝলে? তুমি ক্লাস করলে রেখে দিলে চাপা দিয়ে, নট রেকমেন্ডেড, যেটা পড়ালাম পড়ে রেখে দাও, চাপা দিয়ে রেখে দিও না, ক্লাস করে চাপা দিয়ে রেখে দিলে তাহলে তোমার ব্রেনে কিছু থাকবে না, যেটা পড়ালাম পড়ে নাও একবার, পড়ে নিয়ে রেখে দাও, এনাফ, ঠিক আছে? চল, আচ্ছা, সো দিস ইজ দ্য, আচ্ছা শুভ্র বলো, তোমার তো একটু শুনি কথাটা, তোমার বুঝে আছে সবকিছু? চলো ফাইন, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডামি, ওকে, সো ডামি সাফিক্স, ওকে, সো ডামি সাফিক্স, ওকে, সো অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে, এটা অলওয়েজ এরকম থাকবে, ওয়ান্স ইন লোয়ার পজিশন, ওয়ান্স ইন আপার পজিশন, সব সময় আপার পজিশন, ঠিক আছে? একবার লোয়ার পজিশনে থাকবে, একবার আপার পজিশনে থাকবে, তুমি ডাফি সাফিক্স কে চিনবে কি করে? একবার লোয়ারে থাকবে, একবার আপারে থাকবে, বাট আইনস্টাইন এই যে কনসেপ্টটা, এই আপার পজিশন লোয়ার পজিশনে দেখে ডামি চিনবো, এই কনসেপ্টটাকে নিজেই ব্রেক করে দিয়েছিলেন লাস্টে গিয়ে, শুরু শুরুতে এটা মেনটেন করা যায়, লাস্টে গিয়ে এই কনসেপ্টটা নিজেই ব্রেক করে দিয়েছিলেন, সেটাও আমরা দেখব, তখন উনি সামেশন কনভেনশনটাকে জেনারেলাইজ করে দিয়েছিলেন, যে আপার লোয়ার না দেখে তুমি যদি দুটো লোয়ারে পাও বা দুটো আপারে পাও তাহলে সেটাকে ডামি হিসেবে করো, মানে দুটো লোয়ারে না দুটো আপারে, ঠিক আছে? দুটো আপারে পাও তাহলে সেটাকে ডামি হিসেবে ধরো, তাহলে তার উপরে সামেশন কনভেনশন চালাও, এটা আইনস্টাইন ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন, ঠিক আছে? সেটা আমরা আসবো বলবো, বলে না ইম্প্রুভাইজেশন, জিনিসটাকে ইম্প্রুভ করা হলো ফর দ্য বেটারমেন্ট, ওকে, ইম্প্রোভাইজ করা হবে, ওকে, দ্যাট উইল, দের উইল বি আ টাইম যখন এটাকে ইম্প্রোভাইজ করা হবে, আপাতত আমি তোমাকে সেই জন্য বলে রাখলাম, নাহলে তখন তোমার মনে হবে যে তখন তো ডামি মানে ছিল লোয়ার পজিশন আপার পজিশন, ডামির ওপরে সামেশন হতো, এখন কেন সেটা হলো না? বিকজ দ্যাট হ্যাজ বিন ইম্প্রোভাইজড, ওকে, বাই আইনস্টাইন ইটসেলফ, হিমসেলফ, ওকে। সো ধরো তোমাকে আমি একটা এক্সপ্রেশন দিলাম, তাহলে এক্সপ্রেশনটা দিচ্ছি এবার ভালো করে বুঝবে, বুঝে আমাকে উত্তর দেবে, ধরো এক্সপ্রেশনটা দিলাম এ মিউ আই, ধরো এ জে আই এক্স আই, বলো তো অ্যাকর্ডিং টু আইনস্টাইন সামেশন কনভেনশন ইন এ এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস এর মিনিংটা কি? বলো, অ্যাকর্ডিং টু আইনস্টাইন সামেশন কনভেনশন ইন এ এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস এর মিনিংটা বলো শুধু, তাহলে হয়ে যাবে, বলো। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, বলো। সামেশন কনভেনশন ফলো করো না, সামেশন কনভেনশনে কি বলা হচ্ছে? ডামি সাফিক্স দেখলে সামেশন চালাও সেই ডামির উপরে, সো হোয়াট ইজ ইউর ডামি? আই আই ডামি, আপার পজিশন লোয়ার পজিশন দেখে তো তুমি ডামি চিনবে, তাই না? সো আই আই ডামি, সামেশন চালাও আই এর উপরে, তুমি এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে আছো, সো আই এর উপর সামেশন যেটা হবে সেটা 1 থেকে n এ ভ্যারি করবে, ক্লিয়ার অর নট, বলো। ইয়েস, সো বেসিক্যালি তুমি কি লিখবে, এ জে, এখানে কিছু বসাবে না কিন্তু, জে ইজ নট ডামি, জে হ্যাজ নো আপার পজিশন লোয়ার পজিশন, জে হ্যাজ অনলি ওয়ান পজিশন, জে ইজ নট ডামি, ওকে? সো আই মানে আই এর জায়গায় ওয়ান বসাচ্ছ, সো ওয়ান এক্স ওয়ান,
प्लस ए जे टू एक्स टू प्लस ए जे एन एक्स एन बोलो क्लियर की क्लियर नय यस क्लियर नाउ देखो নাও দেখো জিও তো সাফিক্স না জে কি সাফিক্স নয় অবভিয়াসলি জিও সাফিক্স জে ইজ অলসো আ সাফিক্স বাট ইট ইজ নট আ ডামি সো তুমি এর উপরে সামেশন করনি সামেশন কার উপরে করেছো ডামির উপরে বি কেয়ারফুল সামেশন অনলি ডামির উপরে করেছো তাহলে জেটা কেমন সাফিক্স হুইচ ইজ নট ডামি ডামি মানে কি হুইচ লুকস লাইক রিয়েল বাট নট রিয়েল ইজ কল্ড ডামি সো জেটা কি অ্যাকচুয়ালি রিয়েল সাফিক্স Sir, does J indicate power? No, J does not indicate power. Power will be only written with by bracket. If I want to write power, I will write like this. Only using bracket. This is a very strict thing. When someone want to write power, jokhon kyu power likhte chaiben, he or she, you must use this bracket. Otherwise, you cannot write power. এই সাবজেক্টে পাওয়ার লেখার অনলি একটাই স্টাইল আছে অনলি ইউজিং দিস ব্র্যাকেট ইফ ইউ ওয়ান্ট টু রাইট পাওয়ার আই হ্যাভ নো অ্যাপ্লিকেশন আমার কোনো প্রবলেম নেই তুমি পাওয়ার লিখতে চাও এ জে আই এর স্কোয়ার লিখতে চাও লেখো না ব্র্যাকেট দিয়ে লেখো আমি কিছু বলবো না বাট তুমি যদি এরকম লেখো অ্যান্ড ইউ ফিল লাইক দ্যাট জে ইজ পাওয়ার দেন ইট ইজ নট গুড ইট ইজ নট ওকে ফর দিস সাবজেক্ট এই সাবজেক্টে চলবে না অন্য সাবজেক্টে করো এই সাবজেক্টে নয় ক্লিয়ার বলো Yes, sir. Okay. So this is called real suffix. And these are called dummy suffix. So, এবার তুমি real suffix আর dummy suffix এর মধ্যে প্রবলেমটা বুঝতে পেরেছো ডিফারেন্সটা বুঝতে পেরেছো অল বুঝতে পারোনি বলো Yes. Real suffix এর আরেকটা নাম আছে It is called free suffix. Free. আরো দুটো নাম আছে ইট ইজ অলসো কল্ড আমব্রাল সাফিক্স ইট ইজ অলসো কল্ড ডেক্সট্রাল সাফিক্স বাট জেনারেলি আমরা অনলি ডামি কথাটাই ইউজ করি জেনারেলি উই ডোন্ট ইউজ আমব্রাল ডেক্সট্রাল উই ডোন্ট ইউজ দেম দে লুকস লাইক ফরেনার্স নেম বিদেশিদের নাম মনে হচ্ছে দেখে উই ডোন্ট ইউজ দেম উই ইউজ মোস্টলি দ্য ওয়ার্ড ডামি অ্যান্ড অলসো রিয়েল সাফিক্স ফ্রি সাফিক্স দুটো ইউজ করা হয় বোথ অফ দেম আর ইউজড বাট দিজ আর নট ইউজড আমব্রাল ডেক্সট্রাল দিজ আর নট ইউজড ওকে সো আমি আজকে এখানে ক্লোজ করতে চাই এমনিতেই তোমাদের সাপ্লি পরীক্ষা অনেকের বাকি আছে বলে অনেকেই ক্লাস টাস করছে না সো একটু লাইট ওয়েট কিছু টানছি অ্যান্ড এমনি তো সাবজেক্টটাও লাইট ওয়েট ঠিক আছে অন্য সাবজেক্টে যত পড়াতে লাগে এখানে অনেক কম জিনিস আছে ঠিক আছে সো জিনিসটাকে একটু অবশ্যই দেখে রাখবে একবার দেখে বন্ধ করে দাও তাতে সমস্যা নেই বাট একবার দেখে বন্ধ করবে তোমাকে যদি ম্যাট্রিক্স স্পেস বলতাম ম্যাট্রিক্স স্পেস কিন্তু রিভিশন করতে হয় বারবার কমপ্লেক্স অ্যানালিসিস রিভিশন করতে হয় টপোলজি রিভিশন করতে হয় অন্য সাবজেক্ট রিভিশন করতে হয় বাট এটা অত রিভিশনের দরকার হয় না আপাতত একবার দেখে বন্ধ করে রাখো বাকিগুলোকে রিভাইজ করো বাকিগুলো রিভিশন বেশি দরকার ওকে চলো টাটা শেষ করলাম চলো